আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত সভাপতি সঞ্চালক মঞ্চে উপবিষ্ট সুধি গুণীজন সম্মুখস্থ সুধি শ্রোতৃমণ্ডলী দীর্ঘ সময় ধরে আমাদের কাছে কোরআন সুন্নাহ পরিবেশিত হয়েছে আমিও তাঁদেরই মতো তাদের থেকে কম তাদের থেকে বেশি আমার যোগ্যতা অনুসারে কিছু কথা আলোচনা করব আলাদা কোনো বিষয় নয় আলাদা কোনো মানুষও নয় আলাদা কোনো রকমের যে ভঙ্গি আছে ওটাও নয় ওগুলো মানুষের খেয়াল হয় এই জন্য ওনার জন্য হয়তো খুব ভালো সাংঘাতিক কিছু বলে দেবেন এমন ব্যাপারটা নয় আর তার উপরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে কি হচ্ছে কম হচ্ছে তো একটা আকস্মিক দুর্ঘটনায় মনটা এতটাই ভেঙে গেল বহরমপুর থেকে ভাবছিলাম বাড়ি চলে যাই মানে ওখানে চলে যাই সার্বিক চিন্তাভাবনা করে আমাদের জেলার নেতৃত্বের কথা শুনে আপনাদের কাছে এসেছি ভাঙা মন নিয়ে একটা বিচলিত ভাব নিয়েই বেশ কিছুক্ষণ সময় আপনাদের মসজিদে রইলাম সলাত আদায় করলাম এতক্ষণ পর্যন্ত অপেক্ষাও করলাম আপনারা যে এতক্ষণ পর্যন্ত বসে আছেন সবাই মিলে আন্তরিক মোবারকবাদ জানাই আমিও অপেক্ষা করে আপনাদের সঙ্গেই রইলাম অল্প কিছুক্ষণ সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আজিজ আমাদেরকে উপকৃত করবে এই আশা নিয়ে এই ভরসা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের উপরে রহম করুন আল্লাহুম্মা আমিন একটা মিশ্রিত পরিবেশ যুবক বৃদ্ধ বয়স্ক মধ্যবয়স্ক শিশু পাশে পর্দানসীন মা বোনেরা স্ত্রী বিভিন্ন রকমের মানুষ আছেন আমরা একটা বিষয় বলবো পার্টিকুলার কাউকে মেনশন করে নয় শুধু যুবকদেরকে নয় শুধু শিশুদেরকে নয় এরকমও সেমিনার আপনারা করতে পারেন আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে যাই যে শুধু যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তো মসজিদে যুবকদেরকেই ডাকবেন ইমাম সাহেব রয়েছেন আমার গ্রামের পাশের বাড়ি আমার খুব প্রিয়জন খুব ভালো মানুষ তো মনিরুল ভাই আমাদের দীর্ঘদিন ধরে ওনার আব্বা আমাদের শিক্ষক পর্যায়ের মানুষ আমাদের এলাকাতে প্রচুর মেহনত করেছেন কাজ করেছেন তো যাই হোক ইমাম সাহেবদেরকে নিয়ে সংগঠনের পর্যায়ে যারা দিনী ভাই রয়েছেন বিশেষ করে আপনাদের খুব সুপরিচিত আমাদের মহারম সাহেব এদেরকে নিয়ে পার্টিকুলার কাউকে কিছু শোনাতে গেলে তাদেরকেই মসজিদে ডেকে আধ ঘন্টা এক ঘন্টা আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা আজি আমরা উপকৃত হব দু নম্বর কথা আলোচনা করে আমরা উপকৃত হতে গেলে আমাদেরকে সেই পথ পদ্ধতি অবলম্বন করতে হবে যে পথ পদ্ধতিতে গোটা পৃথিবী সংস্কার হয়েছিল গোটা পৃথিবী সংশোধিত হয়েছিল গোটা বিশ্বের মানুষের কাছে অন্তহীন বিরামহীনভাবে দিন পৌঁছে গিয়েছিল সেই পদ্ধতি আমাকে আজও অবলম্বন করতে হবে এর দ্বিতীয় এর বিকল্প কিছু নয়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা পূর্ববর্তী নবী করিম আলাইহিম সালাতু তাসলিমরা যে পথ পদ্ধতিতে তাদের জাতিকে সংশোধন করেছিলেন, যে উপকরণ নিয়ে, যে উপায়গুলিকে নিয়ে, যে অনুমোদিত তাদের ব্যবস্থাপনা, সেইটিকেই আপনি আমি যদি প্রয়োগ করতে পারি, আপনার যুবক সংশোধন হবে, শিশু হবে, নারী হবে, পুরুষ হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, সংস্কার কার্য চলতে থাকবে। উদ্দেশ্যটা আমাদের মহৎ আছে, কিন্তু উপায়টা যদি অন্যরকম হয় তাহলে কিন্তু উদ্দেশ্যটা সাধিত হবে না। তার মধ্যে কয়েকটা বলে দিই। এক নম্বর হচ্ছে, যথাসম্ভব চেষ্টা করব আমরা রাতের অন্ধকারকে বর্জন করার। ওটা আমাদের সিস্টেম কোনো কালে ছিল না। রাত দুটো পর্যন্ত, আড়াইটা পর্যন্ত, সারা সারা রাত, গভীর রাত, রাতের অন্ধকারে দিনের প্রচার, এটা ইসলামের কোনো যুগে ছিল না। গোটা পশ্চিম বাংলা জুড়ে বলেছি, আজকে আপনাদের কাছে এলাম, জীবনে কোনো দিন যদি না আসি এইটাকু মনে রাখবেন যথেষ্ট। রাতের অন্ধকার দিন প্রচারের জন্য নবী রাসূলুল্লাহ বেছে নেয়নি, ওটা পরবর্তী বিভ্রান্তির যুগে শুরু হয়েছে। আপনারা করতে এসেছেন কি করব, অনেক বন্ধ করেছি, সারা রাতের জলসার বিরুদ্ধে গোটা পশ্চিমবাংলা চেঁচিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক বন্ধ হয়েছে। শেষ পর্যন্ত, এশা পর্যন্ত, নটা পর্যন্ত, আর আটটা পর্যন্ত, দশটা পর্যন্ত আমাদের এখন সংগঠনে একটা অনুমোদিত যে এটা কোনো জায়গাতে যেগুলোতে বিকল্প হিসাবে এগুলো ব্যবহার করছি। আর সারা রাত তো কোনো কথাই নয়, মধ্যরাত্রি পর্যন্তও নয়। ইসলামের খুব সুন্দর, এবার ভালো লাগবে আপনাকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন বক্তব্য রেখেছেন। পৃথিবীর প্রত্যেকটা নবীই ছিলেন বক্তা, কেউ লেখক ছিলেন না, আলাদা করে সাংবাদিক ছিলেন না, রিপোর্টার ছিলেন না, বক্তা একচেটিয়া সবাই, বক্তব্যই তাদের মূল হাতিয়ার। কাজেই তাদেরকে বক্তব্য দিতে হয়েছে, ব্যাপকভাবে বক্তব্য রেখেছেন। গোটা রসুলের জীবনী চর্চা যদি আপনি করেন দেখবেন কোনো বক্তব্য পাবলিক প্লেসে তিনি দিয়েছেন বিস্তীর্ণ জনসমুদ্রে রাতের অন্ধকারে নজির নেই, সিস্টেম রেখে যাননি। সাফা পাহাড়ের কাছে বক্তব্য রেখেছেন দিনের বেলায়, জুমার খুতবা দিয়েছেন সাপ্তাহিক দিনের বেলায়, দুই ঈদের বক্তব্য দিয়েছেন দিনের বেলায়, বিদায় হজে ভাষণ দিয়েছেন দিনের বেলায়, মক্কা বিজয়ের দিন ভাষণ দিয়েছেন দিনের বেলায়, বিস্তীর্ণ জনসমাজে যত বক্তব্য রাসূল রেখেছেন দিনের বেলায়, দিনের আলোয় ব্যবহার করেছেন, প্রকাশ্য দিনের আলোয় দিবালকের মতো দিনকে স্পষ্ট করেছেন মানুষের কাছে। তাহলে সারা সারা রাতের এই মাতম করা কথা থেকে উঠেছে, অনেক পরে এসেছে, সে আলাদা এক দগ্ধ ইতিহাস। আমরা ওটাকে যথাসম্ভব এড়াব। আমরা খুব ছোট ছোট করে প্রোগ্রাম করব, অল্প সময়ের, এক ঘন্টার, আধ ঘন্টার, কারণ মস্তিষ্কের একটা ক্যাপাসিটি আছে। এই যে সন্ধ্যের পর থেকে আপনাদের মস্তিষ্কে অনেক কথা ঢুকলো না, এরপরে মস্তিষ্কের ভারসাম্যটা হারিয়ে যায়, শুনবেন মনে মনে থাকবে না। সেই জন্য আধুনিক শিক্ষা বিজ্ঞানীরা দেখেন না, চল্লিশ মিনিট করে একটা ক্লাস, একটা ক্লাস এরকম হয় যে তিন ঘন্টা ধরে একটা ক্লাস চলবে না, ওই 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, আধ ঘন্টা, এই ধরনের, এটা মস্তিষ্কের একটা ভারসাম্য থাকে। তো আমরা ছোট ছোট করে আমাদের শিশুদেরকে নিয়ে, আমাদের যুবকদেরকে নিয়ে, আমাদের বয়স্কদেরকে নিয়ে, প্রবীণদেরকে নিয়ে, কখনো মহিলাদেরকে নিয়ে যে আলোচনাগুলি করব, সেগুলো আকার প্রকারে ছোট ছোট করে দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে মসজিদের মধ্যে হলে আরও ভালো, বিনা খরচায়, বিনা আয়োজনে নিরন্তর করে যেতে হবে, এটার কোনো বন্ধ হওয়ার কোনো কারণ নেই। আর বছরে মাঝে মধ্যে এরকম একটা ঝকমারি করে দিলাম, বিরাট কিছু হবে না, এই সিস্টেমটা আসলে ছিল না কোনো কালে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সঠিক সত্য জিনিস আমাদেরকে বোঝার, উপলব্ধি করার আমাদেরকে প্রত্যেককে শক্তি দিন, আল্লাহুম্মা আমিন। বলে বেশ, দিনের আলোতেই না হলে করা হলো, তো কী করতে হবে কাজটা? কাজটা তাই করতে হবে যে কাজ পৃথিবীর প্রতিটি মানুষ নয়, শুধু প্রতিটি প্রাণী নিরন্তর অন্তহীনভাবে করে যাচ্ছে, সেই কাজটির নাম হচ্ছে সংস্কার কাজ, পরিষ্কার করার কাজ, পরিচ্ছন্ন করার কাজ। একটা ঘরে গিয়ে আপনি তালা খুলে ঢুকতে বলেছেন, আপনি ঢুকবেন তো ঘরটাকে আপনাকে প্রথমে দেখে নিতে হবে বসবাসের জন্য উপযোগী কি না। অনেকদিন থেকে ঢোকা হয়নি, মনে হচ্ছে ঘরটা বসবাসের উপযোগী নয়, অথবা দীর্ঘদিন ধরে বসবাস করছি, এটা সেটা ময়লা ঝুল কালি তেল জমতে জমতে ঘরটা, বলি না আমরা গিয়ে যে বসবাসের অযোগ্য হয়ে গেছে। মানুষের তৈরি সমাজ, মানুষ বেষ্টিত এই সমাজটা একটা সময়ে মানুষ বসবাসের অনুপযোগী হয়ে পড়ে নিজেদের অজান্তেই। বাইক দীর্ঘদিন চলে চালাচ্ছি, বাইকটা একসময় চালানোর অযোগ্য হয়ে পড়েছে, দীর্ঘদিন দেখিনি, খেয়াল করিনি, চর্চা করিনি, যত্ন করিনি, ফলে কি হয়েছে,
মোবিল থেকে তেল থেকে ব্রেক থেকে চাকা থেকে টিউব থেকে টায়ার থেকে সব একটু গড়বড় হয়ে গেছে। সমাজে দীর্ঘদিন ধরে মানুষ হিসাবে জীবনযাপন করতে করতে দেখা যায় সমাজটা বসবাসের একেবারে অনুপযোগী হয়ে পড়ছে, আর উপযুক্ত নয়। চুরি, খুন, সুদ, পর্নোগ্রাফি, অশ্লীলতা, নোংরামি যুবককে, নারীকে, শিশুকে, বৃদ্ধকে, আলেমকে, সাধারণ মানুষকে চতুর্দিকে। আজ দিগন্তে মরীচিকাও যে নেই, নির্মম নীল নির্মেঘ মহাকাশ, নিষাদের মন মায়া মৃগে বোঝে নেই, তুমি ছাড়া তার সমূহ সর্বনাশ। একজন মানুষের তখন দরকার হয়ে পড়ছে, একদল লোকের দরকার হয়ে পড়ছে, একদল যুবকের দরকার হয়ে পড়ছে, যারা সমাজটাকে শোধরাবে, সংস্কার করবে, ময়লা দূরীকরণ করবে। এবং এ কাজটা আমাদের জন্য জরুরি, আমাদের জন্য অপরিহার্য। স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা নিজে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের মধ্যে একটা দল থাকবে, তোমাদের মধ্যে একটা গোত্র থাকবে, যাদের কাজ হবে তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে ভালো কাজের নির্দেশ দেবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, নিরন্তর এই কাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করছেন যে উম্মতের বিভ্রান্তি যখন চরম পর্যায়ে পৌঁছাবে তখন তাদের জন্য আমি আগাম শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি, তুবালিল গোরাবা ইল্লাযিনা ইউসলিহুনা ইজা ফাসাদান নাস, বিপর্যয় যখন মানুষের কাছে ব্যাপ্ত হয়ে পড়বে তখন একদল মানুষ থাকবে, অল্প মুষ্টিমেয় কিছু দলও থাকবে, যাদের কাজ হবে মানুষকে ইসলাহ করা, সংস্কার করা, সংশোধন করা। আজকে আমি এই সংক্ষিপ্ত সময়টাতে বলবো সমাজ সংস্কারে আমাদের দায়িত্ব, আমাদের ভূমিকা। মুসলিম নামে যারা আমরা পৃথিবীতে বিচরণ করি, সে মুসলিম যুবক হোক, মুসলিম নারী হোক, মুসলিম বয়স্ক মানুষ হন, মুসলিম যে কোনো বয়স সীমারেখার অবস্থান করুন, সমাজের এই সংস্কার, সমাজকে এই পরিচ্ছন্ন করার দায়ী দায়িত্ব আমাদের কতটুকু, আমরা কীভাবে করব, কেন করব, করতে কতটা আমরা দায়বদ্ধ, এই নিয়ে দু চারটে কথা বলি। এবং এগুলো আমরা শুধু কথার কথা না থেকে আমরা কাজের কথাতে যেন পরিণত করতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই সব তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। প্রথম কথা হচ্ছে সংস্কার ব্যাপারটা কীরকম। ময়লা দূর করা, দুর্গন্ধ খুব, সেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা, দূরীভূত করা, এই কাজটা মানুষ মাত্রে অপরিহার্য। মুসলিম হিসাবে তো আমরা দায়বদ্ধ আল্লাহর পক্ষ থেকে, আর মানুষ মাত্রেই কিন্তু এই কাজটা করতে অপরিহার্য মানুষের জন্য। যদি কেউ না করে মানুষ থাকবে না। নিজেকেই মাঝে মাঝে মনে হয় যে আমরা মানুষ তো, পৃথিবীর একটা নিকৃষ্টতম প্রাণী কুকুর, ছাগল, ভেড়া, গরু, এমনকি মাটিতে বসবাসকারী মিথজীবী, মৃতজীবী, বিভিন্ন রকমের জীব, কীট, পোকা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণুর মতো পোকা কিলবিল করে বেড়াচ্ছে, তারাও এই কাজটা নিরন্তর করে যাচ্ছে। কি কাজ? সংস্কারের কাজ, আল্লাহর নির্দেশে এক মুহূর্ত তারা নষ্ট করে না, করে যাচ্ছে। দেখেননি, একটা মানুষ মারা গেল, কবরে দিয়ে এলেন, দুদিন পর কবরটা ফেটে গেলে দুর্গন্ধ বেরোবে, চার দিন পর, পাঁচ দিন পর, সাত দিন পর, দশ দিন পর, দু বছর পর আর দুর্গন্ধ থাকে? থাকে না। কি হয়, ওই কবরে ওই মানুষের মাংসটাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকা তার শরীরে, রক্তে, মাংসে, অস্থি মজ্জায় ঢুকে মাটির সঙ্গে মিশিয়ে সমস্ত দুর্গন্ধকে কি করে, সংস্কার করে দেয়, বিনাশ করে দেয়। সারা পৃথিবীতে এত দুর্গন্ধ তৈরি হয়, কই দুর্গন্ধ স্থায়ী থাকে? মাটির মধ্যে বসবাসকারী ওই জীবগুলো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ওই কীট পতঙ্গগুলো সেই দুর্গন্ধ, সেই দূষণ প্রতিরোধ করে। আমি মানুষ, কি মানুষ আল্লাহ জানে, আমার পরিবারে দুর্গন্ধ হয়ে গেল, আমার পরিবারের যুবকটা নষ্ট হয়ে চলে গেল, আমার পরিবারের মহিলাটি অন্যদিকে পথ হাঁটলো, আমার সোসাইটিতে, আমার সমাজে, আমার কমিউনিটিতে, আমার জনপদে মানুষ বিভ্রান্ত হলো, আমি কিছু করিনি, এই অজুহাতটা মানুষের হতে পারে না। নিজেই মনে হবে রাতে শুয়ে শুয়ে চিন্তা করবেন যে আমি সত্যিকারের মানুষ। আল্লাহ সুবহানাহু তাআলা কুল কায়নাতে নিখিল বিশ্বের প্রতিটি কীট পতঙ্গ ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী পর্যন্ত নিয়োজিত করেছে, নিরন্তর তারা এই কাজ করে যাচ্ছে, সংস্কারের কাজ নিরন্তর। একটা কাক আপনার সমাজ পরিষ্কার করছে, একটা কুকুর আমরা সমাজ দূষণ করছে, প্রাণ নেই, প্রাণহীন বস্তু, সমুদ্রে যান অবাক হয়ে যাবেন, সারা পৃথিবীতে যত নদী আছে নদীর পানিগুলো হচ্ছে মিষ্টি, আর সেই সমস্ত নদীগুলো যেখানে গিয়ে জমা হয় সেই সমুদ্রের পানিটা কি কখনো মনে হয়, আশ্চর্য হয়ে যান না?
আসলে সারা পৃথিবীর দুর্গন্ধগুলো দূষণগুলো এই রক্ত মল মূত্র হসপিটাল নার্সিংহোম মানুষ মরে যাচ্ছে কীট পতঙ্গ গরু ছাগল এই যত দুর্গন্ধ আসছে আপনার গ্রামে যত দুর্গন্ধগুলো হলো নোংরা সেগুলো কোথায় ফেলেন ড্রেনে ফেলে দেন ড্রেন থেকে বড় নালাতে গেল বড় নালা থেকে আরও বড় নালাতে শেষ পর্যন্ত নদীতে শেষ পর্যন্ত গিয়ে কোথায় যাচ্ছে সাগরে এই সমুদ্রে যে এত নোংরাগুলো জমা হচ্ছে কই সমুদ্রটা নষ্ট হয়ে যাচ্ছে না আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টির সেই মহালগ্নে মানে কোটি কোটি টন টন লবণ ওখানে অলরেডি ঢালাই আছে আর লবণ হচ্ছে দুর্গন্ধ নিরসন করে লবণ হচ্ছে জীবাণুরোধক লবণ হচ্ছে দুর্গন্ধ নাশক কোনোভাবে যেন এই দুর্গন্ধগুলো আর সমাজে না ছড়ায় এই দূষণ যেন না সমাজে ব্যাপ্লুত হয় সেই জন্য ওখানে লবণ অলরেডি ঢালাই আছে দূষণ প্রতিরোধের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কুল কায়নাতে এত সিস্টেম সুন্দরভাবে তিনি রেখে দিয়েছেন আর আমার সমাজের দূষণটা দূর করার জন্য আমার পরিবারের দূষণটাকে দূর করার জন্য আমার যুবকের দূষণটাকে দূর করার জন্য আমি সক্রিয় হইনি এই আমিটা মানুষ নয় মুসলমান নয় বহু পরের কথা তওবা করি প্রতিনিয়ত যেন আমরা একটা মুহূর্ত অন্তহীন বিরামহীন এই কাজটা চলবে প্রতিনিয়ত কি আমাকে সংস্কার কাজ চালিয়ে যেতে হবে সংস্কার ছাড়া এই মানুষটা বাঁচবে না প্রতিনিয়ত শরীরের মধ্যে সংস্কার চলছে ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড শরীর নিজেই বের করে দিচ্ছে ক্ষতিকারক মলমূত্রগুলোকে এক জায়গাতে জমা করে নির্দিষ্ট সময় শরীর থেকে বের করে দিচ্ছে শরীরের মধ্যে সংস্কার কাজ চলছে আর আমার জীবনের মধ্যে যেটা শির্ক এটা রাখা যাবে না সমাজে বের করো এটা বেদাত এটা রাখা যাবে না এই মোবাইল কিনে দিয়েছে ছেলেকে পর্নোগ্রাফি দেখে দেখে নিজের জীবন যৌবন শেষ করে দিচ্ছে রাখা যাবে না ছুড়ে দাও এটাকে নোংরামিটাকে বন্ধ করো একটা শরীর বাঁচে না দুর্গন্ধ না মেটালে আর একটা সমাজ পরিবার বাঁচবে প্রতিনিয়ত আপনাকে কিছু জিনিসকে বন্ধ করতে হবে কিছু জিনিসকে ঢোকাতে হবে এই সংস্কার কার্য করি না বা করতে পারি না এটা কোনো মানুষের অজুহাত নয় এই লোকটাকে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে মানুষই নয় পাথর জড় পদার্থ কিছু হতে পারে তাও কি কেমন আল্লাহই জানে মনুষ্যত্বের এত বড় অবনমন আর হতে পারে না কাজেই মুষ্টিমেয় দু চারটে লোক ওই কোরআন শোনার কথা মাইকে বলে তারা দায়ী তাদের আলোচনা শোনার জন্য আমরা অপেক্ষমান না খবরদার এসব কথা বলবেন না পৃথিবীর প্রত্যেকটি মানুষই আমরা দায়ী আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার অপরে পাওনা আদায় করেছে আগে আমাদেরই পরে দেনা শোধবার ভার আমরা উম্মাতে মুহাম্মাদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত প্রত্যেকটি মুহাম্মাদে উম্মাতে মুহাম্মাদির ওপরে সংস্কারের দায়িত্ব আছে অপরিহার্য দায়িত্ব আছে আপনাকে পরিবার আপনাকে সমাজ আপনাকে চারপাশ আপনাকে সোসাইটি আপনার সাধ্যমতো নিরন্তর কাজ করে যেতে হবে নিরন্তর এ ব্যাপারে অন্তহীনভাবে সংস্কারের কাজ আমাকে করে যেতে হবে বলে কী দূষণ আর কী সংস্কার করবো আমরা তো কিছু বুঝতে পারছি না বুঝতে পারবেন পৃথিবীর সবথেকে বড় সংস্কারক নবী রাসূলুল্লাহ তারা মানুষকে দাওয়াত দিয়েছেন আমরা দাওয়াতের কাজ বলি দায়ীর ভূমিকা বলি দায়ীর কর্তব্য বলি তো বলে এত বড় বড় দায়ী আপনারা বড় বড় সব স্টেজে আলোচনা করছেন আমরা কি করবো ঘোড়া আপনাদেরকে নিয়ে এসেছি করার জন্য না আপনারা করবেন আমি বলে যাচ্ছি আপনারাই করবেন কাল থেকেই করবেন পৃথিবীর সর্বোন্নত দায়ী কে জানেন সবচেয়ে বড় দায়ী দায়ী মানে যারা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয় সব থেকে বড় দায়ী এবং যার দাওয়াতটাকে বলা হয়েছে মোকাম্মাল পরিপূর্ণ আমি যে আজকে দাওয়াতের কথা বলতে এলাম আপনাদেরকে কিছু ভালো জিনিসের দিকে আহ্বান করলাম এটা হচ্ছে অসম্পূর্ণ মানে একা কতক্ষণ বলবো এত আধ ঘন্টা বলবো সব কথা কি বলা হবে হবে না কিন্তু একটা দাওয়াত একজনের দাওয়াতকে বলা হচ্ছে যে এই দাওয়াতটা হচ্ছে পরিপূর্ণ এতে কোনো অসম্পূর্ণতা নেই ফুল একদম আর এই পৃথিবীর সর্বোন্নত দায়ী কে জানেন আপনার আমার বাংলার মুর্শিদাবাদের মালদার সারা দুনিয়ার এই মসজিদগুলোতে যে লোকটি আজান দেয় আল্লাহ আকবার বলে ওই মুয়াজ্জিন প্রতিদিন এই পাঁচবার যে একটা মুয়াজ্জিন আজান দিচ্ছে আমার ইমাম সাহেব ভাইও দেন মাঝে মাঝে এই আজান দায়ী আজানের যিনি দাওয়াত দেন আজানের শব্দ যিনি পাঁচ ওয়াক্ত উচ্চারণ করেন এটি ইনি ডাকেন মানুষকে কিছুর দিকে শুধু নামাজের দিকে নয় অনেক কিছুর দিকে ডাকে আমি বলছি এই দাওয়াতটা হচ্ছে পরিপূর্ণ দাওয়াত কে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা কি বলছেন হে আল্লাহ এই শাশ্বত পরিপূর্ণ আহ্বান আর এই পরিপূর্ণ শাশ্বত নামাজের সলাতের তুমিই হচ্ছে রব তাহলে এই ডাকটাকে এই দাওয়াতটাকে বলা হলো পরিপূর্ণ দাওয়াত কোন ডাকটা
মুয়াজ্জিনের ডাকটা। মুয়াজ্জিন অনেকগুলো জিনিসের দিকে ডাকে, আমরা শুধু মনে করি হাই আল্লাহ সালাত নামাজ পড়তে এসো আর কিছু বলে না, নামাজ পড়তে এসো তো অনেক পরে বলছে, প্রথমে কি বলছে? এই শব্দগুলোকে শুধু মনে রাখুন, নিয়ে আপনি কাল থেকে দাওয়াতের কাজ আরম্ভ করেন। একটা মুয়াজ্জিন সর্বপ্রথমে কি ঘোষণা করছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চারবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। বাস, আমরা দাওয়াতের শেষ, সব কিছু পরিপূর্ণ হয়ে গেল। দুনিয়ার সব কাজের থেকে আল্লাহ বড়, আল্লাহর কাজ বড়, আল্লাহর ডাক সব থেকে বড়, আল্লাহর আহ্বান সব থেকে বড়, আল্লাহর নিষেধ সব থেকে বড়, আল্লাহর আদেশ সব থেকে বড়, আল্লাহ যে ভালোবাসে যাকে ভালোবাসেন সেই ভালোবাসা সব থেকে বড়, আল্লাহকে যে আল্লাহ যেটাকে ঘৃণা করেন সেই ঘৃণাটা সব থেকে বেশি পরিতর্যের দিক থেকে বড়। আল্লাহ বড় মানে শুধু আল্লাহ বড় বলে চুপ করে থাকলে হবে না। এই কথাটার মানুষ মুসলিম উম্মা বুঝি, কোনোদিন বোঝার চেষ্টা করি? প্রতিদিন পাঁচবার একটা সিস্টেমে একজন মুয়াজ্জিন উচ্চারণ করে যাচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ বড়। আমি কাঠ কেটে যাচ্ছি, আমি ঘাস কেটে যাচ্ছি, আমি চাকরি বাকরি করছি, পরিবারকে নিয়ে গল্প গুজব করছি, আমার যুবক বসে বসে মোবাইলে আঙুল চালাচ্ছে। সেদিন একটা ছেলে বলছে, অমুসলিম ছেলে বলছে, আমার জীবনে যদি, অমুসলিম ছেলে একটা মানে মোবাইল চালাতে চালাতে বলছে, ওই পাশের বন্ধুটার সঙ্গে গল্প করছে, বলছে আমার জীবনে এই আঙুলটা যতদিন এই মোবাইলের উপরে ঘষেছি, যদি ভগবানের নাম জপ করতাম মনে হয় ভগবান এসে বলতো বল তোর কি বর চাই, নেমে চলে আসতো মনে হয়। যে আঙুল আমি চালাচ্ছি আজ 20 বছর ধরে, আমার গোটা জীবন ধরে, আর সত্যিই বলেছো তুমি, মজা লাগলো, আমার তো দামি কথা বলেছো। বলছে সারা জীবন আমি যে আঙুল চালিয়ে যাচ্ছি আজ বছরের পর বছর ধরে, এ তো মনে হয় ওপর থেকে নেমে চলে আসার কথা, আল্লাহ বড়। এই কথাটা আপনার শুনতে একদিন বুঝতে ইচ্ছা হলো না, বসে বসে মোবাইল চালালো, কয় আল্লাহ বড় হলো না ওর কাছে মোবাইলটা বড়। কেউ দুনিয়ার নানা রকমের কাজের সঙ্গে রয়েছে, ব্যস্ততায় রয়েছে, হাজারো রকমের অজুহাত দিয়ে পাঁচ ওয়াক্তে সলাৎ মসজিদে তরক করলো, শুধু নামাজই ত্যাগ করলো না, আল্লাহ মহান এই কথাটাকে সে ত্যাগ করলো। একজন দায়ীর দাওয়াকে, একজন আহ্বানকারীর আহ্বানকে সে ন্যাক্কারজনকভাবে তুচ্ছ মনে করলো। এই অপরাধীর মানুষগুলো কি চিহ্নিত করতে হবে, আমাকে নিজেকে সে অপরাধ থেকে বাঁচতে হবে না? আল্লাহ বড়, এটা একটা আহ্বান, এটা একটা দাওয়াত। এই জন্যই মুয়াজ্জিনের দাওয়াতকে বলা হচ্ছে দাওয়াতি তম্মা। আপনি এইটাকে নিয়ে দাওয়াত করবেন, ছেলে মেয়েদেরকে বোঝাবেন, স্ত্রীকে বোঝাবেন, যুবকদেরকে বোঝাবেন যে দেখো কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বড়, সব কিছুর থেকে বড়, তার ভালোবাসা সব থেকে বড়, তার আদেশ সব থেকে বড়, তার সৃষ্টি সব থেকে বড়, তার হুকুম সব থেকে বড়, তার তিনি যা কিছু বলেছেন সেটার মান্যতার দিক থেকে সব থেকে আমাদের বড়। তারপরে মুয়াজ্জিন কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা কালেমা, এটা কালেমায়ে শাহাদাত, এটা পড়লে না পড়লে মুসলিম হয় না, এটা পড়ে মুসলিম হতে হয়, প্রত্যেকটা মুসলিমের জন্য এটার উপরে সাক্ষ্য দেওয়া অপরিহার্য জরুরি। কি এই কথাটাকে কখনো বোঝাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা দাওয়া, এটা একটা আহ্বান। কিসের আহ্বান? ওই সংস্কারের আহ্বান। নিরন্তর একটা মানুষকে সংস্কার কাজ চলে যেতে হয়, সমাজ সংশোধন করতে হয়, আর সমাজ সংশোধনের জন্য নাবী রাসূলুল্লাহ পৃথিবীর মাটিতে যে যেখানে এসেছেন প্রথম কাজ ছিল ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মা রাসূলান আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একটাই কথা এসে বলেছেন, আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহ একটা কমপ্লিট সেন্টেন্স, এই সেন্টেন্সের দুটি জায়গা অংশ। আপনি দাওয়াত করবেন, আপনার ছেলে মেয়েরাই দাওয়াত করবে, লা ইলাহা ইল্লাল্লাহর দুটি দিক। একটা হচ্ছে কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে একটা হচ্ছে নেতিবাচক দিক যে নেই, আর একটা হচ্ছে আছে। প্রথমে সমস্ত কিছুকে বলে দেওয়া হলো যে কিচ্ছু নেই, ওই সব মাবুদ বলে কেবলমাত্র আল্লাহ। তাহলে একটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে পজিটিভ। একটা হচ্ছে বর্জন, প্রত্যেক নাবী রাসূল মানুষ সংস্কার করতে গিয়ে প্রথম যে পদ্ধতি নিয়েছেন সেটা হচ্ছে কালেমায়ে তাওহীদের দাওয়াত দেওয়া। যে দাওয়াত প্রতিদিন আপনার মুয়াজ্জিন দিচ্ছে তিনিই হচ্ছেন মোকাম্মাল দায়ী। আমরা যে বজলুর বাপকে ফজলুর বাপকে ধরে কোনো রকম মুয়াজ্জিন করে দেয় যত অল্প পয়সায় হয়, আর পয়সা যদি না নেয় তো আরও ভালো হয়, কোনো রকমে কাজে চলে না, এটা ইসলামের কোনো যুগে ছিল না। এই জন্য মহান লোককে নির্বাচন করা হয়েছিল,
যার জীবনের কোরবানি ছিল অপরিসীম, আকাশ ছোঁয়া, দিগন্ত প্লাবিত, সেই মানুষটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচেছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার মিনারে গিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এইটুকু বুঝুন, লা ইলাহা ইল্লাল্লাহর দুটি দিক, একটা হচ্ছে গ্রহণ, একটা হচ্ছে বর্জন। প্রথমে বর্জন করে দিলাম সমস্ত রকমের বাতিল জিনিসগুলো, যেগুলো মাবুদ হওয়ার যোগ্য নয়, মাবুদের কোনো অস্তিত্ব নেই, ইট কাঠ পাথর, নিজের প্রবৃত্তি, নিজের ইচ্ছা, এ সমস্ত কিছু মূল্যহীন, এগুলোকে মানুষ যুগে যুগে মাবুদ মনে করে, এগুলোকে সরিয়ে দিলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মাবুদ, এইটাকে মনের ভিতরে ধারণ করলাম, এই তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুনিয়াতে আসুন, দেখুন পৃথিবীর প্রত্যেকটা মানুষ কালেমায়ে তৌহিদের এই নীতিটাকে জীবনে বাস্তবায়িত করেছে, কি বর্জন এবং গ্রহণ প্রতিনিয়ত। এই শরীরটা বেঁচে আছে দুটি নীতির ওপরে, বর্জন এবং গ্রহণ, প্রতিনিয়ত বর্জন করছে। কি বর্জন করছে? কার্বন ডাইঅক্সাইড বর্জন করছে, ঘাম বর্জন করছে, মলমূত্র বর্জন করছে, আর অর্জন করছে, গ্রহণ করছে কি? অক্সিজেন গ্রহণ করছে, পানি গ্রহণ করছে, খাবার গ্রহণ করছে। কোনো শরীর বেঁচে থাকবে গ্রহণ বর্জনের এই নীতি ছাড়া? শুধু কালেমায়ে তৌহিদের দাবিদাররা, আজও পর্যন্ত সমাজের নেতারা, সমাজের মুরব্বীরা, যুবকরা, বয়স্করা, না যেটা চলছে ওই রকমই চলুক। প্রতিনিয়ত আপনাকে মানুষের মনুষ্যত্ব দাঁড়াতে গেলে বর্জন করতে হবে একটা জিনিস, গ্রহণ করতে হবে একটা জিনিস। কি বর্জন করবেন? যেটা অকেজ, যেটা অপ্রয়োজনীয়, আর যেটা প্রয়োজনীয় সেটাকে গ্রহণ করা। আল্লাহ বাদ দিয়ে কারোর হুকুম হুকুমাত, কারোর প্রতি সাজদা, কারোর নজর নেওয়াজ, কারোর নামে জবা করা, শিরকের যতগুলো পর্যায়ে সমস্ত যে বর্জনযোগ্য ওটা ছুঁড়ে ফেলে দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশর্ত এতাত ছাড়া অন্য কাউকে নিঃশর্ত এতাতের অধিকারী, ইত্তেবার অধিকারী মনে করা, এটা বর্জনযোগ্য, ছেড়ে ফেলে দেন। রেসালাত বলে কারোর কিছু নেই। সলাৎ কেমন হবে, নামাজ কেমন হবে, রোজা কেমন হবে, পর্দা কেমন হবে, জানাজা কেমন হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি যেটা বলেছেন ওইভাবেই ঠিক হবে। এই রীতিগুলোকে গ্রহণ করা সঠিকটাকে, আর মন্দটাকে বর্জন করা। এই গ্রহণ বর্জনের নীতিটা শরীর জানে, সামান্য একটা চাষি জানে। চাষি কি করে? মাঠে গিয়ে সর্বপ্রথম আগাছাগুলোকে দূর করে, তারপর সেখানে বীজ বনে, সেই বীজ অঙ্কুরিত হয়, কুসুমিত হয়, পল্লবিত হয়, পুষ্পিত হয়, মানুষের কল্যাণ ডেকে নিয়ে আসে। কোনো চাষি এমন বোকা আছে যে সে মাঠে যাবে আর তার আগাছায় জঙ্গলে পরিপূর্ণ জায়গাগুলোতে সে বীজ ছড়াবে? না, কেউ করবে না। একটা চাষি একটা নীতি ব্যবহার করে, একটা জীবন একটা নীতি ব্যবহার করে, প্রতিটি মানুষের শরীর একটা নীতি ব্যবহার করে। নীতিটা কি? প্রথমে বর্জন করা যত রকমের অপ্রয়োজনীয় জিনিসগুলো, এবং তারপরে সেগুলো অর্জন করা, ভালো জিনিসগুলো সেখানে গ্রহণ করা, পরিবেশন করা। কালেমাতুত তাওহীদের এই মূলনীতি দুনিয়া সবাই আমরা প্রয়োগ করি জীবনে। একটা চাষ করতে গেলে, ব্যবসা করতে গেলে, বাড়িতে বসবাস করতে গেলে কি কি অপ্রয়োজনীয় জিনিস ওই জায়গায় ছুঁড়ে ফেলে দাও, তারপর খাট সোফা আলমারি কোথায় কি বসাতে হবে সেটা বসিয়ে দাও, সেটা হবে বাড়িটা বসবাসের যোগ্য, সমাজটা বসবাসের যোগ্য হবে নোংরা জিনিসগুলি, ব্যক্তি হবে আমাদের বসবাসের যোগ্য যখন ব্যক্তির মধ্যে নোংরা জিনিসগুলিকে সরানোর নিরন্তর প্রয়াস। এরই নাম হচ্ছে দাওয়াত। এ দাওয়াত মুয়াজ্জিন দিয়ে যাচ্ছে, আমরা ভাষাটা বুঝি না। তাহলে মুয়াজ্জিনের দাওয়াতের দ্বিতীয় পর্ব হচ্ছে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, গ্রহণ বর্জনের মূলনীতি। আর তৃতীয় বাক্য হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। রসুলের কাজ কি? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। সেই ইবাদতটা কেমনভাবে হবে? সলাত আদায় ইবাদত কি? ইবাদত কেন করতে হয়? ইবাদত কিভাবে করতে হয়? কাকে ইবাদত বলে? আর জীবনের নানান ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলার বিধিনিষেধ, এগুলিকে যিনি পরতে পরতে ভাঁজ খুলে খুলে দেখায় তার নাম হচ্ছে রসুল। আপনার ছেলে মেয়েটা লেখাপড়া করবে কি করে, জীবনযাপন করবে কি করে, বিয়ে শাদী কি করে হবে, কবরস্থ কি করে হবে, মানুষ যাবতীয় বিধিবিধানগুলোকে সেট করা হবে কিসের ভিত্তিতে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ভিত্তিতে, কিভাবে নির্দেশনা দিয়েছেন তার ভিত্তিতে। তাহলে আমরা সকলেই দায়ী, মৌলিকভাবে দায়ী। একটা হচ্ছে আল্লাহ বড়, আল্লাহর কাজটা সব থেকে বড়, আল্লাহর কথাটা সব থেকে বড়। দুই, ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর বাকি কেউ নয়। এটাকে গ্রহণ করার এই সঙ্গে দুনিয়ার যত কল্যাণকে সেটাকে আমাদেরকে গ্রহণ করা এবং অকল্যাণগুলোকে বর্জন করা। আর ইবাদত করার ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পদ্ধতিটাকে অর্জন করা, বাকি বহু পথ আছে,
পীর আছে, মাশায়েক আছে, হুজুর আছে, প্রবৃত্তির তাড়না আছে, বহু লোক কি করছে, বাপদাদা আছে, ওগুলোকে বর্জন করা, এই হচ্ছে দাওয়াতের রূপরেখা, দাওয়াতের মূল পটভূমি। দাওয়াত করতে গেলে আমাদেরকে যুব সমাজকে বাঁচাতে গেলে, নিজেরা বাঁচতে গেলে, আমাদেরকে সমাজ সংস্কার করতে গেলে কি পদ্ধতি নিতে হবে? যুগে যুগে নবী রাসূলুল্লাহ যে পদ্ধতি গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে প্রথমত কিছু উপাদান সংগ্রহ করতে হবে। মসজিদের ইমাম সাহেব রয়েছেন, প্রবীণ মানুষেরা রয়েছেন, আলেম ওলামারা রয়েছেন, প্রত্যেকের কান কর্ণ কুহর পর্যন্ত এই কথা পৌঁছতে হবে যে তোমাকে কিছু উপাদান চাই। কিছুই নাই, আমরা কিছু বললাম সমাজ সংস্কার করব, সমাজের উন্নতি করবো, কী করে হবে? আপনাকেই করতে হবে, কিছু উপাদান নিতে হবে, কিছু মেটেরিয়ালস দরকার। ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার বললে হবে? 15-20 বছর ধরে বলছে আমি সংগঠন করি, আমি জমিয়ত করি, আমি দিনের কাজ করি, আমি দাওয়াতের করি, এখন কোরআন মাজিদটা পড়তেও শিখলো না, বুঝতেও শিখলো না, ওই 2-5টা কথা কার কাছে শুনেছে কবে নি সেটা নিয়ে করলে হবে না? একটু চেষ্টা করতে হবে, কোরআন পড়া শেখা সহজ। আমি বারবার উদাহরণে বলি, মুসা আলাইহিস সালাম পৃথিবীর একটা শ্রেষ্ঠতম মহান দায়ী, একজন মহান দায়ী, ফেরাউনের কাছে তিনি নিয়ে গেছিলেন, সমাজ সংস্কারের জন্য প্রচুর কর্মকাণ্ড করেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে ফেরাউনের কাছে যাওয়া আল্লাহর নির্দেশে এবং তাকে সংস্কারের জন্য আহ্বান জানানো। কিন্তু মুসা যাবে কি করে? কিছু তো নেই হাতে, তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন কিছু মুজেজা, কিছু অলৌকিক কর্মকাণ্ড, অলৌকিক বিষয়, কিছু মিরাকেল। এগুলো না দিলে মুসা আলাইহিস সালাম শুধু এমনি এমনি তো যে ফেরাউনের কাছে যাওয়া দাওয়াত করো না, কি দিলেন? মূলত একটা লাঠি দিলেন। প্রথমে মুসা আলাইহিস সালাম লাঠিটা নিয়ে দাঁড়িয়েছিলেন, মুসা আলাইহিস সালামের হাতেই লাঠিটা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে একদিন জিজ্ঞাসা করছেন, ওমা তিলকা বি ইয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার ডান হাতে ওটা কি? কলা হিয়া আসাইয়া, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটাতে ভর দিয়ে দাঁড়াই, ওয়াহুশ্য বিহা আলা গনামি, আর আমার ছাগলকে পাতা ঝেড়ে খাওয়াই, বলে ইয়াফিহা মারে বোখরা, আর এতে আমার আরো আরো কাজ আছে। খুব সুন্দর কথা, আল্লাহ মুসাকে ডেকে বলেন, মুসা তোমার হাতে ওটা কি, ডান হাতে? মুসা তো অনেকগুলো উত্তর দিয়ে যাচ্ছেন আনন্দে। আল্লাহ বললেন, আল কেহা ইয়া মুসা, এ মুসা ওটাকে নিক্ষেপ করো, ওটা দলিল, ওটা ডিডস, ওটা প্রমাণ, ওটাই ভিত্তি। মুসা আলাইহিস সালাম লাঠিটাকে মাটিতে ফেলে দিলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, ছুটন্ত সাপে পরিণত হলো। এখানে একটা খুব মজার কথা বলে দিই, মুসা আলাইহিস সালাম যখন তার এই লাঠিটা, লাঠির তার লাঠি শুধু নয়, ওটাই তো ডিডস, ওটা দলিল, নবীদের অলৌকিক ব্যাপারগুলো, মুজেজাগুলোই হচ্ছে একটা দলিল। আমরা বলে আমাদের কাছে মুসার এখন লাঠি আছে, না আমাদের কাছে এখন লাঠি নেই, এখন সাপ দেখলে যদি আপনি গিয়ে ধরতে যান যে লাঠি হয়ে যাবে, না হবে না, ওটা হওয়ার ব্যাপারটা চলে গেছে। আমাদের কাছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি জিনিস রেখে গেলেন, তারাক তো ফিকুম আমরাইন, কোরআন এবং সুন্নাহ। এই কিতাবটাকে আপনাকে অর্জন করতে হবে, যেমন করে মুসা আলাইহিস সালাম অর্জন করেছিলেন লাঠি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিস দেখিয়ে দিলেন তাকে, যে লাঠিটা যেই মাটিতে ছেড়ে দেওয়া হলো সাপে পরিণত হয়ে গেল। সাপের ভয় পৃথিবীর সব মানুষের আছে, মুসা আলাইহিস সালাম সাময়িকভাবে ভীত হয়েছিলেন, আর প্রকারান্তরে দুনিয়ার মানুষকে দেখানো হলো যে দলিল যদি তুমি পেশ করো তখনই কিন্তু সাপের মতো তা ফোঁস ফোঁস করে তোমার দিকে এগিয়ে আসবে একটা জনসমাজ, ভয় করলে হবে না। আপনি দায়ী, আপনি পরিবারের, নিজের পরিবারে গিয়ে জিজ্ঞাসা করবেন, একদিন প্রয়োগ করেন, যে যুবকটা, যে যুবতীটা, যে মেয়েটি, যে স্ত্রী, যে পরিবার, যে পরিজন, যে মোবাইল 11টার পরে চালানো যাবে না, 10টার পরে মোবাইল চালানো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, মোবাইল আমার কাছে জমা দিয়ে যা, রাখ এখানে, কি দরকার আছে? জরুরি ফোন আছে, অফিসে কাজ করিস, কলিগ ফোন করবে, ছাত্র পড়ার ছেলেমেয়েরা ফোন করবে, 10টার পরেও যদি করো আমি রিসিভ করবো, রেখে যা তো আমার কাছে, বাড়িতে একদিন প্রয়োগ করেন তো ফস করে উঠবে, চলবে না। সারা পৃথিবীর দায়ীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখালেন, দেখো সত্য জিনিস যখন গিয়ে প্রকাশ হবে তখন সাপের মতো ফোঁস করে ওঠে। মুসাও ভয় পেয়ে গেলেন, ভয় পেলে হবে না, আল্লাহ বলেন খুজহা ওয়ালা তাখাব, এ মুসা ধরো, ভয় করো না, সানুইদুহা সিরাতাহাল উলা, ওটা আবার নিজের আকৃতিতেই ফিরে আসবে, আপনার দলিল আপনার কাছে থাকবে, আপনি ভয় পাবেন কেন? সমাজে, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, পরিবারে, যেখানে আপনি নিখুঁত সত্য জিনিসটাকে প্রকাশ করতে যাবেন যে এটা চলবে না। একটা বিয়ে বাড়িতে যান, কি গো মেয়ের বিয়ে দিচ্ছ, ছেলের বিয়ে দিচ্ছ, 100 টন লোক নিয়ে, এসব কি মাতম করছো? ইসলামের কোন যুগে ছিল? সালাফদের নীতিতে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল? এইরকম লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, অপচয় করে, অপব্যয় করে একটা বিয়ে বাড়িতে গিয়ে বলেন আপনাকে দ্বিতীয়বার দাওয়াত করবে না, বলে লোকটা টেস্টে সে কথা ভারী,
এখানে এসে সমাজে এসে খুব গন্ডগোল বাধায়। অতএব আপনি যদি দায়ী হতে চান, এইসব জলসাতে আমার কথা শুনে আপনি দায়ী না, আমাকে একদিন নিয়ে এলেন আরো যত বড় মক্কার কাবার ইমাম নিয়ে আসুন, সমাজ সংস্কার হবে, হবে না, এটা সিস্টেম নয়। সিস্টেম হচ্ছে আপনাকে দায়ী হতে হবে, এই গ্রামের যুবকদেরকে দায়ী হতে হবে, এই গ্রামের বয়স্কদেরকে দায়ী হতে হবে, এই গ্রামের মহিলাদেরকে দায়ী হতে হবে, সংস্কারের কাজটা আপনাকে শুরু করতে হবে। হ্যাঁ, কি করে করবেন ওইটা আমি বলে দিতে পারি, এটা আমাকে আরো 10 বার আনতে পারেন আমি বলতে পারি, যদি বেঁচে থাকি, যদি সুস্থ থাকি, কিন্তু কাজটা করতে হবে আপনাকে। আর করার জন্য কতগুলো মৌলিক ভিত্তি বলছি। প্রথমত, দিনে রাতে যখন সময় পাবেন, সময় তৈরি করে আপনাকে কোরআন সুন্নাহ কিছু অস্ত্র, এটা যে মানে একবারে মেটেরিয়ালস উপাদান সংগ্রহ করতে হবে আর এটা প্রয়োগ করতে হবে। কিন্তু মনে রাখবেন সবসময় যে পৃথিবীর এক মহান দায়ী মুসা আলাইহিস সালাম যখনই প্রয়োগ করতে গেছেন তখনই কিন্তু ফস করে উঠেছে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ভয় করিস না মুসা, ওটা আমার দলিল, ওটা তোমার লাঠি, তোমার কাছে আবার ফিরে আসবে। মুসা আলাইহিস সালাম খপ করে ধরলেন, ধরলেন তো লাঠি হয়ে গেল, বলো বাহ মজা তো, চলো এবার। আর একটা দিলেন দীপ্ত হস্ত তালু, তার এই বাহুসন্ধির কাছে হাতটাকে যদি রাখতেন হাতটা চকচক চকচক করতো। দুটো তাকে দলিল দেওয়া হলো, ডিটস দেওয়া হলো, গুরুত্বপূর্ণ আরও কিছু দেওয়া হয়েছিল, অনেকগুলো দেওয়া হয়েছিল পরপর, কিন্তু মৌলিকভাবে দুটি তাকে দলিল দেওয়া হলো। চলে গেলেন, যেতে হবে ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, সে খুব বদমাইশি করছে, সে খুব দুষ্টামি করছে, সে সীমালঙ্ঘন করছে। আমাদের সমাজের সীমালঙ্ঘন করা মানুষের সংখ্যা তো আর কম নয়, আমরা কাউকে ফেরাউন বলবো না, কিন্তু আমরা নিজেরাই আমাদের নিজেদের সন্তানের, আমাদের নিজেদের পরিবারের লোকেরা, আমাদের চারপাশের লোকেরা নানানভাবে ত্রুটি বিচ্যুতিতে আমরা পরিপূর্ণ। তাহলে আপনি আমাকেও সংস্কার করবেন, আমিও আপনাকে সংস্কার করব। মৌলিক ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ জানবো। দ্বিতীয় পদক্ষেপ, মুসাকে যখন আল্লাহ বললেন যাও, মুসার মনে মনে ভয় হলো, একটু মনে মনে কিন্তু কিন্তু করতে লাগলেন যে যাবো তো, মনে মনে হচ্ছে যে যাবো তো, আরে ফেরাউনের মতো এরকম জাঁদরের লোক কি বলবো। তো মুসা আলাইহিসসালাম তখন বললেন ঠিক আছে, আমাকে তো দলিল যা দেওয়া হয়েছে যে আমাকে কিছু জিনিস আল্লাহ দিতে হবে। চারটে জিনিস তিনি ভিক্ষা চাইলেন, প্রত্যেককে সকালবেলাতে উঠে চান আল্লাহর কাছে, নি শুরু করেন সকালটা শুরু হোক দাওয়াত দিয়ে। কাউকে যদি জানতে পেলেন না, ছেলে উঠল না, বউ দেখছেন ঘুমোচ্ছে, পরিবারের অন্য লোকও শুনতে চাইছে না, নিজেকেই দাওয়াত দেন। সব থেকে বড় মাদু হচ্ছে আমি নিজেই, আমি আমাকেই দাওয়াত দেবো যে আমার সকাল থেকে সন্ধে পর্যন্ত কি কি ভুল আছে, আমি সলাৎ ঠিক মতো আদায় করি না, না আমি এইভাবে রোজা ঠিক মতো পালন করি না, না জাকাত দিই না, না মিথ্যা কথা বলি, না পরের চর্চা করি, হাজার রকমের নিজের ওপরে একদিন মাঝে মাঝে করেন যে নিজেকেই একটা দাওয়াত দিলাম যে আজ থেকে আমি মিথ্যা কথা বলবো না, বাস। এই দাওয়াতের জন্য আপনি কি করবেন, আল্লাহর কাছে চারটে জিনিস চাইতে হবে। প্রথমে মুসা আলাইহিসসালাম চেয়েছিলেন, আমরাও চাইবো, কি মুসা আলাইহিসসালাম বলছেন যাবার আগে, রব্বিশরাহলি সদরি ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আল্লাহ গো আমাকে চারটে জিনিস দাও। প্রথম, হৃদয়ের প্রশস্ততা, আমার মনটাকে, আমার হৃদয়টাকে, আমার বক্ষস্থলকে রব্বিশরাহলি সদরি বড় করে দাও। আমরা এতই সংকীর্ণ, এতই সংকীর্ণ মন নিয়ে পৃথিবীতে দাওয়াতের কাজ হয় না ভালো, সেই জন্য সংস্কার কাজ হচ্ছে না। এত মনের মধ্যে গ্লানি, এত হিংসা, এত বিদ্বেষ, এত পাপাচার, এত সন্দেহ, পরস্পরের প্রতি এত অবিশ্বাস, কেউ দাওয়াত দিলে কখনো হয়? কে দিলে আর কে শুনবে? একটা পরিবারে দুটো মানুষ সারা জীবন শুয়ে রইল একসঙ্গে, একটা পরিবারে দুটো মানুষ সারা জীবন যাপন করলো একসঙ্গে, একে অপরের প্রতি বিশ্বাস নেই। স্বামী মোবাইল নিয়ে আসে, স্ত্রী ঘেঁটে ঘেঁটে দেখে তাড়াতাড়ি করে, এ দেখি কার ছবি রয়েছে, হা গো এ কলটা কে করেছে তোমাকে গো, স্বামী এসে তাড়াতাড়ি স্ত্রীর মোবাইলটা ঘাঁটছে তাড়াতাড়ি, আশ্চর্য হয়ে যাবেন। মানুষ একে অপরের প্রতি এত অবিশ্বাস, এত অশ্রদ্ধা, ভাবা যায় না। আমার বাড়িতে থমকে গেলাম একদিন, এই গত ফেব্রুয়ারিতে বেঙ্গালোর গিয়েছিলাম, তাতে ডাক্তার বলেছিল প্রতিদিন টক দই খেতে হবে, খুব শরীর খারাপ। আলহামদুলিল্লাহ 1 কেজি করে দুধ নিই পাশের একটা বাড়ি থেকে, দিয়ে যায়, খানিকটা দূরে বাড়ি, ওদের বাড়ির একটা বাচ্চা ছেলে দুধটা দিয়ে যায়, তো একটা বড় বোতলে দুধটা দিয়ে যায়, সেই বোতলটার অর্ধাংশ মোটামুটি ভরে যায়, যার দুধটা নেয় 750 দেয়, কোন 1 কেজি দেয়। একদিন ওই বাচ্চারা দুধ দিতে এসছে আমার বাড়ি, দেখছি গোটা বোতলটা ভর্তি, এক বোতল দুধ দিয়েছে। তা আমি বলছি কিরে আজকে এক বোতল পূর্ণ করে দিয়েছিস দুধ? ও হাসছে,
আমাদের পাশের বাড়ির আরেকটা বাচ্চা ওখানে খেলা করছে, সব অনেকগুলো ছোট ছোট বাচ্চা কাছে, একটা বাচ্চা বলছে 5-6 বছরের একটা ছেলে বলছে প্রতিদিন তো পানি ঢালে, আজকে পানি একবার ফুল এক বোতলই ঢেলে দিয়েছে। আরে সর্বনাশ, আরে তোর মাথাতে এই কথা চলে এলো? আরে তুই এই কথাটা মনে মনে আমার হচ্ছে, তুই এই কথাটা তোর মনে এলো না যে দুধই এক বোতল ঢেলে দিয়েছে? এত অশ্রদ্ধার, এত অবিশ্বাসের, এত ভয়ঙ্কর ভাবনা তোর মাথাতে চলে এলো, কিন্তু পরে শুনলাম যে আসলে বাচ্চাটাকে দুধ ঢালতে দিয়েছিল, সত্যি দুধই ঢেলেছে, এক বোতলই ঢেলেছে। কিন্তু এই ভাবনাটা না আমার বাড়ির আমার বড়দের আসছে না ছোটদের আসছে, কেউ আর ভাবতে পারছে না যে হ্যাঁ দুধ এক বোতল ঢালতে পারে। হৃদয়ের প্রশস্ততা মুসা চাইলেন, হৃদয়টাকে বড় করুন, আল্লাহর কাছে চাইতে হবে, কেউ দেবে না। আর হিংসা আর বিদ্বেষ, আল্লাহ আকবার, ওপরের সঙ্গে তো দূরের কথা। সারা জীবন যে মানুষটার সঙ্গে ফোনে, ট্রেনে মাঝে মাঝে সফর করতে গিয়ে মনে লাগে, ফোনে নিজের পরিবারের সঙ্গে কথা বলছে, নিজের আত্মীয়র সঙ্গে কথা বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেশ করে কথা বলছে, যদি দেখা যাচ্ছে হ্যাঁ বেশ, ফোনটা কেটে দেওয়া, একটা অশ্রাব্য গালিগালাজ করছে, যত সব ফালতু লোক কোথা কেন। আমার মনে মনে হলো যে ফালতু লোক বললি তো ফোনটা অন করেই বললি না কেন, নিজের বসের নামে গাল দিচ্ছে, নিজের স্ত্রীকে গাল দিচ্ছে, ছেলে মেয়েকে গাল দিচ্ছে, ওই ফোনটাকে কেটেই মুখটা একবার বেজার করে শুধি, হবে না, কেউ করতে পারবে না। মুসা চেয়েছিলেন চারটি জিনিস, আমরা চাইবো প্রতিদিন, রব্বিশ রাহলি সদরি, হে আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করো, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, নোংরামো থেকে, গীবত থেকে, পরচর্চা থেকে, না হৃদয়টাকে। মুমিন আপনি, মিষ্টি পাখি চির সবুজ থাকে তোমার নীড়, তোমার আকাশ স্বচ্ছ থাকে মেঘ করে না ভিড়। কবি সালাব কবি অনুবাদ করছেন, বিখ্যাত আমাদের বাঙালি একজন মানুষ, যে মুমিনের উদাহরণ দেওয়া হচ্ছে, মুমিন হচ্ছে সেই যার হৃদয়টা পাখির মতো, কেমন পাখি, মিষ্টি পাখি, চির সবুজ থাকে তোমার নীড়, তোমার আকাশ স্বচ্ছ থাকে মেঘ করে না ভিড়, তোমার গলায় বিপন্নতার সুর থাকে না যুক্ত, তোমার জীবন সকল কলুষ হতে থাকে মুক্ত। তোমার জীবনে কেন নোংরামো থাকবে, তোমার জীবনে কেন মিথ্যাচার থাকবে, তোমার জীবনে হতাশা থাকবে কিসের জন্য? তুমি একজন দায়ী, তুমি একজন মুমিন, প্রতিনিয়ত তুমি মানুষকে ভালো কথা বলবে, এই আনন্দেই তো তোমার হৃদয়টা ফুরফুরে আনন্দ মৌমাছির মতো গুনগুন করবে সব সময়। এটা যদি না হয়, হৃদয়ের এই প্রশস্ততা যদি না থাকে, তাহলে কিন্তু হবে না। তাহলে মুসা আলাইহিস সালাম চাইলেন কি, রব্বিশ রাহলি সাদরি, দু নম্বর ইয়াসসিরলি আমরি, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ এই কাজটাকে আমার সহজ করে দাও। সমাজ সংস্কারের কাজ খুব কঠিন কাজ, দুনিয়াতে একটা জায়গাতে আপনি সবাই এক দলে চলছে, বাড়িতে আপনি খাচ্ছেন দাচ্ছেন উঠছেন বসছেন। নদিয়াতে একটা জায়গাতে গিয়েছিলাম আইসমালি বলে, অনেকদিন আগে, বছর 5-7 আগে, তো ওই বাড়ির মহিলা চারপাশে, ওনার স্ত্রী আর কি, নতুন ওরা কোরআন সুন্নার অনুসারী হয়েছে, তা আমরা শুনতে পাচ্ছি রুটি করছে, মেহমানদের জন্য খাবার করছে, ওদের সঙ্গে কথা বলছে, অমুক করছে তমুক বলছে। হঠাৎ করে আমাদের এক দায়ী ভাই বলছে, ভাই আপনার বাড়ির মহিলার সব নামাজ আদায় করে? তো যেই বলেছে ওদের কণ্ঠ বন্ধ হয়ে গেল, রাগে ক্ষোভে মানে তারা আর কথাবার্তা বন্ধ করে দিয়ে ওখান থেকে সরে পড়েছে। তারপর ওদের পুরুষ মানুষগুলো এসে বলছে, ওই আপনারা বলেছেন না যে আপনাদের বাড়িতে মহিলারা নামাজ পড়ে না? ওইটা শুনে ওদের খুব অপমানে সম্মানে লেগেছে, নামাজ পড়ে না সত্যিকারই। কাজটা এতই কঠিন, একটা মানুষ সারা জীবন আপনি পরিবারে থাকুন কিছু বলবেন না, দেখবেন আপনি খুব সম্মানিত। একটা সমাজে বাস করুন, যে যা করছে করতে দিন, ছেলে যেদিকে যাচ্ছে, মেয়ে যেদিকে যাচ্ছে, বউ যেদিকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, আপনাকে ঠিক খাবার দেবে, কাপড় কেচে দেবে, গা ধোয়ার পানি তুলে দেবে, সব করবে, যেদিনে আপনি মুখ খুলবেন সেদিনেই বিগড়ে যাবে। গ্রামে সবাই, ছেলেরা বিড়ি খাচ্ছে, যুবকরা তাস খেলছে, মেয়েরা মাথার কাপড় খুলে ঘুরে বেড়াচ্ছে, আপনি কিছু বলবেন না, মুরব্বী মানুষ সব দেখেন আর হাসেন মাঝে মাঝে, বাহ বাহ বাহ, দেখবেন আপনি খুব ভালো মানুষ, দাদু বলবে, কাকু বলবে, সব ঠিক আছে। যেদিন আপনি মাথা তুলে দাঁড়াবেন, এই এটা কী করছো, সেদিনে আপনি, লোকটা একটু ফালতু লোক, ফটফট করে বকে বেকার, আরে বুড়ো হয়ে গেলে লোকগুলো এরকম বদমাইশি হয়। শুধু আল্লাহর কাছে সকালবেলায় উঠে কাঁদতে হবে, মুসা কেঁদেছিলেন, ফেরাউনের কাছে যাবো, কিন্তু চারটে জিনিস, এক নম্বর রব্বিশ রাহলি সাদরি, আমার হৃদয়টাকে বড় করে দাও, ইয়াসসিরলি আমরি, আমার কাজটাকে তুমি সহজ করে দাও, কাজটা কিন্তু কঠিন। ভালো লোক দাতাম মিল লিসানি ইয়াফকাহু কাউলি, কণ্ঠের জড়তা দূর করে দাও, যেন মানুষকে কথাগুলো বোঝাতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন কণ্ঠ। কণ্ঠ দু রকমের জড়তা, এক ভাষার জড়তা থাকে, মুসা আলাইহিস সালামের জড়তা ছিল, আল্লাহ দূর করে দিয়েছিলেন, আরও জড়তার অনেকগুলো বিষয় আছে, এমন কথা বললাম দুর্বোধ্য হয়ে গেল, মানুষ বুঝতে পারলো না, একটা ভালো কথা বলতে গেলাম মানুষ উল্টো বুঝে আক্রমণ করলো, 24 পরগনাতে এই মাইক্রোফোন আমি দু হাতে করে ধরে আছি,
একজনের মাইক্রোফোন আর স্টেজের লোকরা এই মাইকটা ধরে টেনে টেনে মানে ভেঙে ফেলে দেবে আর কি স্টেজ কি আমাদের এক জমিয়তের ভাই হানিপাল হাদি বলে উত্তর চব্বিশ পরগনার আমাদের জেলা সেক্রেটারি চেনেন উনি এই বেদাত বেদাত দুবার চারবার বলেছেন ওই পাড়ার লোকরা শুনেছে আমাদেরকে বেজাত বলেছে ও বেজাত বলেছে না ও যাই তুমি বেজাত বললে মানে আমাদের জাত নাই বলছে আরে ভাই বেজাত নয় আমি বেদাত বলেছি বাস মাইক কেড়ে নিও তো কণ্ঠের জড়তা দূর করতে হবে মানুষকে সলাতের দিকে হোক শ্যামের দিকে হোক কাফের মুশরিক মোনাফেক এটা সেটা মানে স্লিপ অফ টাং জিভ থেকে ফসকে আমরা গালাগাল এগুলো করলে হবে না যুবকদেরকে বিশেষ করে বলি মুরব্বী বাপজিদেরকেও বলি বয়স্ক প্রবীণ মানুষদেরকেও বলি আলেমদেরকেও বলি একটু জিভটাকে সংযত করতে হবে আচ্ছা ভাই হাতের ব্যবহার করতে হবে হাত দিয়ে তো থাপ্পড় মারাও যায় মানুষকে কোনো জিনিস কেড়ে নেওয়াও যায় আবার মাথায় হাত বোলানোও যায় অনেক রকমের হাতের ব্যবহার আছে একটা ছেলে বিড়ি খাচ্ছে গিয়ে ফট করে হাত থেকে টেনে নিয়ে খৈনি বলছে আপনি গিয়ে হাত থেকে খৈনিটাকে নিয়ে টেনে ছুঁড়ে ফেলে দিলেন এটাও হাতের ব্যবহার হলো আর তা না করে আপনি গিয়ে ওর খৈনিতে নয় ওই নোংরা জিনিসে নয় হাতে নয় ওর মাথাতে হাতটা দিলেন বাবা বাবজি এটা কী করছিস এটা ভালো ক্ষতি হবে রে কষ্ট হবে তুই বড় হলে বিপদে পড়বি রসুল সাল্লাম নিষেধ করেছেন দুনিয়াতে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন এই নানা রকম করে বোঝানো যায় হাতের ব্যবহার যেমন সুন্দর পেলব ব্যবহার কুসুমের মতো ব্যবহার তেমনি মুখের ও জবানেরও ব্যবহার কিন্তু খুব মার্জিত ব্যবহার করতে হবে এলোমেলো কথা যে কথা আমাকে এক কথা বললাম আর এক কথা বুঝলো আর যেটা বলতে চাইলাম হয়তো সেটা পারলাম না কর্কশ হয়ে গেল আল্লাহর কাছে এটাও চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম আর একটা চেয়েছিলেন ওয়াজা আলী ওয়াজিরা মিন আহলি আল্লাহ আমার বংশ থেকে আমাকে একটা সঙ্গী করে দাও সঙ্গীও দরকার দুটো পাঁচটা ছেলে আমরা তো সঙ্গী দিইনি আমরা ইমামের সঙ্গে যদি পঞ্চাশটা যুবককে দিতে পারতাম ইমাম গোটা গ্রামকে সংশোধন করে দিত যে পঞ্চাশ জন যুবক এখানে আছে কোথাও অন্যায় কাজ হলে তারা ঝাঁপিয়ে পড়বে না মারামারি করবে নয় তারা গিয়ে দাঁড়াবে বর্ধমান জেলায় একটা গ্রাম আছে প্রায় অন্তত 1,500-2,000 লোকের বাস কোরআন সুন্নার অনুসারী আছে মাত্র 20-25 জন তো আমাকে একবার ডাউট করলে বলে আপনি এখানে একটা প্রোগ্রামের জন্য আসবেন না ঠিক আছে যাবো আমি বললাম ভাই তোমরা তো সংশোধন হয়েছো 20-25টা ছেলে আর তোমাদের গ্রামে তো প্রায় 1,500 লোকের বসবাস তো তোমাদেরকে তো গুঁড়িয়ে দেবে বলে না আমাকে ওরা শিক্ষাটা দিয়েছিল বলে আপনার ভুল ধারণা 25টা লোক যদি সম্মিলিত হয় 5,000 লোক যদি অসংগঠিত হয় তো 25টা লোককে ভয় করে কথা বুঝতে পারলেন 25টা লোককে কিন্তু গোটা গ্রামে 5,000 লোক বাস করুক আপনি 25টা ছেলেকে একটা ইমাম সাহেবের সঙ্গে একটা আলেমের সঙ্গে পিছনে দেন এই 25টা ছেলেকে গোটা গ্রাম 5,000 লোক কিন্তু ভয় করবে কারণটা হচ্ছে এটাই যে 5,000 লোকটা অসংগঠিত ওরা তো বিচ্ছিন্ন আর 25টা তো জানে যে একসঙ্গে আছে মুসা আলাইহিস সালাম মানুষকে বুঝিয়েছিলেন যে একা হয় না অন্তত একটা আসুক এরই নাম সংগঠন এরই নাম মজবুতিকরণ হাতটাকে বলেন আমার হাতটাকে একটু শক্ত করা তো মুসা বললেন আল্লাহ বললেন এ মুসা তুমি যা চাইছো সব দেবো সবই দিয়েছিলেন তার হৃদয় প্রশস্ত হয়ে গেল তার কণ্ঠের জড়তা দূরীভূত হলো তার কাজকে আল্লাহ সহজ করে দিলেন আর শক্তপোক্ত একটা সঙ্গী হারুন আলী ইসলাম নবী করে তার ভাইকেও পাঠালেন সংস্কার কাজ কেন হবে না হয়েছে সবাই কি হবে ফেরাউনি কি হয়ে গেছিলেন না যা আল্লাহ যাকে চাইবেন তাকে হবে কিন্তু আমার কাজটা হবে তাহলে কাজের জন্য প্রথমত দিনকে শেখা কোরআন সুন্নাহ একটা একটা করে হাদিস একটা একটা করে মসজিদে ভিত্তিক তালিম তো ভাই বললেন আমার হয় তালিমের মাধ্যমে আমরা একটা করে কোরআনের আয়াত শিখবো একটা করে হাদিস শিখবো আর মাঝে মাঝে আমাদের তো আলেম ওলামারা চারপাশে রয়েছেন আমাদের সংগঠনের বিশিষ্ট মানুষেরা রয়েছেন তাদের কাছ থেকে শিখবো আমাদের মাসিক একটা পত্রিকা বেরোয় সরল পথ সুন্দর সুন্দর প্রবন্ধ থাকে সুন্দর সুন্দর প্রশ্নোত্তরের বিভাগ থাকে আমরা শিখবো একটা মোটামুটি সুন্দরভাবে শিখে নিলাম এইটাই বাড়িতে অ্যাপ্লাই করবো পর্দা থেকে হোক নামাজ থেকে হোক জিকির থেকে হোক দোয়া করা থেকে হোক ফজরের সলাত ওঠা থেকে হোক তাহাজ্জুদের থেকে আরম্ভ করা হোক পরিষ্কার পরিচ্ছন্নতা নেওয়া হোক বিবাহ শাদী থেকে আরম্ভ হোক মাইয়ের বাড়ির আমল থেকে হোক একটা একটা করে মোটামুটি শিখলাম একটা একটা করে আলোচনা করলাম ইমাম সাহেব একটা আলোচনা করে দিলেন আমরা পরিবারে সমাজে অন্য আত্মীয় বাড়িতে যেখানে গেলাম যে মাইয়ের বাড়িতে কী করা যায় আর কী করা যায় না মহিলারা কী করবে পুরুষরা কী করবে কতক্ষণ মাইয়েরটাকে রাখবে কীভাবে জানাজা দেবে নিখুঁতভাবে শিখে নিলাম আমাদের দ্বারা সমগ্র সমাজে দাওয়াত প্রচার হতে লাগবে আমরা যেখানে আত্মীয় সাহেব বাড়ি যাবো বিয়াই বাড়ি যাবো কুটুম বাড়ি যাবো বিয়ে বাড়ি যাবো কথায় কথায় এটা তুলে নিয়ে ভাই এটা এইরকম শুধু কাজটা করতে হবে কাজটা কঠিন হলেও করতে হবে কাজটা দায়িত্বশীল উম্মাতে মুহাম্মদী হিসেবে আমরা প্রত্যেককেই দায়িত্বশীল বারবার বলছি মুষ্টিমেয় কতগুলো মানুষ নয় নিরন্তর এই কাজ করে যেতে হবে যদি না করি
বললাম না একটা কীট পতঙ্গ এই কাজ করে, একটা সামান্য তুচ্ছাতি তুচ্ছ প্রাণী এই কাজ করে, আর মানুষ এত বড় একটা মানুষ আর এই কাজ করলে আপনি কি পাবেন? অপূরন্ত স্বভাব পাবেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা অনেকগুলো চতুষ্পদ প্রাণীর উল্লেখ করেছেন। এই মহান কাজের সঙ্গে যারা যুক্ত থেকেছে তাদেরকে ভাবলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য লাগবে। সামান্য একটা পিঁপড়ে পিপিলিকা, পবিত্র কোরআনে একটা সুরার নামকরণ করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা, সুরাতুন নামাল, নামাল মানে পিঁপড়ে। সুলাইমান আলাইহিসসালাম একটা বাহিনী নিয়ে যাচ্ছিলেন একদিকে, প্রচুর লোক লস্কর নিয়ে, আর বিস্তীর্ণ একটা ওয়াদুন নামলা, পিপিলিকা অধ্যুষিত একটা এরিয়াতে, শুধু সেখানে পিঁপড়ের বাসা, পিঁপড়ের ডিবি। সুলাইমানের বাহিনী একটা পিঁপড়ে দেখতে পেল। পিঁপড়েটা মনে মনে ভাবলো, আরে সুলাইমান নবীর বাহিনী যদি আমাদেরকে তো দেখতে পাবে না, না জেনে না বুঝে আমাদের উপরে চেপটে দেবে, পদপিষ্ট হয়ে আমরা তো শেষ হয়ে যাব। নিজের জাতিকে বাঁচানোর জন্য কি তাগিদ, কি আকুতি, কি ব্যাকুলতা! পিঁপড়েটা ছুটে গেল তার কওমের কাছে, তার জাতির কাছে গিয়ে কি বলছে জানেন? যে কথাটা পিঁপড়েটা বললো আল্লাহ কোরআনে সংরক্ষিত রাখলেন। কলা নামলাতুন, পিঁপড়েটা বললো, ইয়া ইউহার নামলো, এ পিপিলেকা সম্প্রদায়, উদখুলু মাসাকিনাকুম, গর্তে ঢুকে পড়ো, নইলে সুলাইমানের বাহিনী তোমাকে শেষ করে দেবে, বুঝতে পারবে না, চেপটে দেবে। পিঁপড়ে সতর্কীকরণের জন্য, সমাজ সংস্কারের কাজের জন্য ছুটে গিয়েছিল। মানুষ আপনি, আপনার পাশের বাড়ির লোকটা জীবনে এক অর্থে নামাজ পড়লো না, পাশের বাড়ির মেয়েটা সকালবেলাতে মাথার কাপড় খুলে কোথায় গেল আপনি খোঁজ নিলেন না, পাশের বাড়ির যুবকটা সারা জীবন ধরে মোবাইলে পর্নোগ্রাফি দেখতে দেখতে জীবন আর যৌবনকে শেষ করে দিল, আপনি মানুষ, আপনি জীবনে মুখ তালে একবার বলতে পারলেন না? একটা পিঁপড়ে যে কাজটা করতে পারলো, যে রে গর্ত তো ঢোক না শেষ হয়ে যাবি, আপনি বলতে পারলেন, এই ইসলামের নেটওয়ার্কে এসো, এসব কি করছো ভাই, তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে, পরিবার শেষ হয়ে যাচ্ছে, এই কথাটা আমি যদি না বলতে পারলাম না, নিজেকেই মনে হয় মুসলমান তো বহু পরের কথা, মানুষ নয়। শুধু পিঁপড়ে, পবিত্র কোরআনে একটা কুকুরের কথা আছে, কুকুর বিখ্যাত একটি যুবক দলের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, যুবকের দল কোরআন আর তদানীন্তন সময়ে আল্লাহর দিকে, তাদের রবের দিকে দাওয়াত দিত। মুশরিক রাজা সে দেশের একটা অর্ডিন্যান্স জারি করলো যে যুবক দলকে হত্যা করা হবে। যুবক দল যখন বুঝতে পারলো যে আমাদেরকে বের করে দেবে, মেরে দেবে, ভয়ে পালিয়ে গেল। রাস্তায় রাস্তায় যাচ্ছে গোপন অন্ধকারে, রাতের অন্ধকারে, যেতে যেতে কেউ সঙ্গী নেই, অসহায় কয়েকটা যুবক মাত্র। যুবকের দল যাচ্ছে, পথপাশের একটা কুকুর, পথ চলতি একটা কুকুর এসে যুবকদের সঙ্গী হলো। কোরআনে এর থেকে আর কিছু বলা নাই বেশি, আমার খালি মনে মনে হয় যে কুকুরটার মনে কি এই হয়েছিল যে হে মহান যুবকের দল, তোমরা যে মহান কাজের সঙ্গে জড়িয়ে আছো, সমাজের সংস্কার, নোংরা দূরীকরণ, দূষণ নিরসন, সে কাজের সঙ্গে আমিও তোমাদের সঙ্গে থাকতে আমাকে ভালো লাগে। কুকুরটা গেল হাঁটতে 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 হাঁটতে, যুবকের দল যেখানে ঢুকলো একটা পাহাড়ের গুহায়, সেই পাহাড়ের গুহাকে ইংরেজিতে বলে কেভ, আরবিতে বলে কাহাফ। সেই কাহাফের ভিতরে, সূরাটার নামই রেখেছেন আল্লাহ কাহাফ, গর্তের ভিতরে যুবকের দল ঢুকে গেল। কুকুরটা কেমন করে বসে রইল? কালবুহু বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, সামনের পা দুটোকে এইভাবে বিছিয়ে দিয়ে যেমন কুকুর বসে, তেমনি করে বসে রইল। কেন? ওই যুবকের দলকে পাহারা দেওয়ার জন্য অতন্দ্র প্রহরী হয়ে তারা বসে রইল। ক বছর? 309 বছর। মাঝে মাঝে মনে হয় কুকুরটার মতো হলাম না? তৌহিদের কথা মানুষের কাছে প্রচার করেছে, সমাজের সংস্কার করতে নেমেছে, এই নামার কারণে একটা কুকুরও তাদেরকে সহযোগিতা করেছে, আর আমি মানুষ, দুটো আলেমকে নিয়ে আসবো, কোরআন সুন্নার কথা শোনাবো, শুধু বড় বড় জলসা করবো না, আমার পরিবারেও নিয়ে আসতে পারি, আমার ছেলেটা এ হচ্ছে, বকে যাচ্ছে। যুবকদেরকে একদিন মসজিদে দাঁড় করালাম, একদিন মহিলা সমাবেশ করলাম, বিশিষ্ট কিছু আলেমদেরকে ডেকে নিয়ে এলাম, সহযোগিতা করলাম, পরামর্শ দিলাম, নানানভাবে কাজ, সংস্কারের কাজ নানানভাবে আমরা করতে পারবো। এই কাজে আমি উদ্যোগী হলাম না, এই কাজে আমি সহযোগী হলাম না, এই কাজে আমি নিজেকে নিয়োজিত করতে পারলাম না, এই মনুষ্য জীবনটাই মনে হচ্ছে ব্যর্থ। শেষ করে দিই, একটা পাখি, সামান্য ছোট মতো একটা পাখি গো, একদিন আকাশে উঠছে, ভাবলে নিজেকে লজ্জা লাগে, আপনাদের কথা নয়, আকাশে উঠছে, দুরন্ত বিস্তীর্ণ আকাশে তার ডানা মেলে উঠতে 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 একটা জনপদের ওপর দিয়ে উঠতে উঠতে দেখছে যে সেই দেশের লোকেরা চন্দ্র সূর্য ইট কাঠ সব পুজো করে, মানে মাবুদ মনে করে, আল্লাহকে ডাকে না, আল্লাহর কোনো নামগান নাই, সেখানে একটা মেয়ে মানুষ আবার রাজত্ব করে, হ্যাঁ,
কোনো দিনের আল্লাহর কালাম কথার পরোয়া করে না। পাখিটা ব্যথিত হলো, আহত হলো, পাখিটার খুব কষ্ট হলো। আরে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি! ছুটে এলো পাখিটা, সুলাইমান নবীর যুগের সেই পাখি। সুলাইমান আলাইহিসসালাম সব প্রাণীর কথা বুঝতে পারতেন, সেই জন্য আমরা এই কথাগুলো পেলাম, নাহলে তো পেতাম না। সুলাইমান আলাইহিসসালাম মালিয়া আলা আরাল হুদহুদা, এই আমার কি হলো, আমার সে পাখিটা দেখতে পাচ্ছি না, হুদহুদ কোথায় গেল, কোথায় গেল? হুদহুদ চলে এলো, বলে কি ব্যাপার, কোথায় গিয়েছিলে তুমি? বলে আপনাকে একটা সংবাদ দেবো। বলে কি? বলে আমি এমন এক জনপদ থেকে আসছি যারা বাতিলের পুজো করছে, কত কষ্ট পেয়েছে, ব্যথিত হয়েছে পাখিটি। সুলাইমান আলাইহিসসালাম বললেন ঠিক আছে, এরকম কাজ করছে তো অনেক দূরের রাস্তা, তুমি কি তুমি যেতে পারবে? বলে হ্যাঁ। বলে তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি। চিঠি নিয়ে গেল সেই হুদহুদ। চিঠি কি লেখা হলো? পৃথিবীর সর্বপ্রথম দাওয়াতি চিঠি। চিঠি লিখলেন সুলাইমান আলাইহিসসালাম, ইন্নাহু মিন সুলাইমানা ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লেখা হলো, পাখির ঠোঁটে ছেটে দেওয়া হলো, সেই পাখি ঠোঁটে করে সেই দাওয়াতের চিঠি নিয়ে পথ প্রান্ত নগর সাগর উপত্যকা বেলাভূমি পার হয়ে 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 সাবার রানী বিলকিসের কাছে গিয়ে পৌঁছলো। একটা পাখি পেরেছে সংস্কার করতে, সমাজ সংস্কারের জন্য নিজেকে প্রতি করতে, মানুষ পাখি পেরেছে, পশু পেরেছে, কুকুর পেরেছে, পিঁপড়ে পেরেছে, মৌমাছি পেরেছে, আমি মানুষ পারলাম না, এটা আমার জীবনের চূড়ান্ত ব্যর্থতা, সফলতার কোনো জায়গা নেই। কাজেই কাজটা আমাদেরকে করতে হবে, মনোযোগী হয়ে করতে হবে। অনেক কথা বলার প্রথমে ভাবছিলাম, কিছু কথা বললাম, কিছু খেয়ে হারিয়ে ফেলছি। সত্য সত্যি আমাদের কাছে একটা মর্মান্তিক মৃত্যুর ঘটনা, খুব প্যাথেটিক, বেদনাদায়ক। আর এটা থেকে আমাদের অনেক শিক্ষারও ব্যাপার আছে। প্রতি মুহূর্তে প্রতি নিয়ত মানুষ চলে যাওয়া, কদিন বাঁচে মানুষ? বেশি দিন বাঁচে না। আমরা মনে করি যে স্বপ্ন আমাদের বেঁচে থাকার, সে স্বপ্নে আমরা কেউই পৌঁছাতে পারবো না। মরতে আমরা সত্যিই চাই না, কিন্তু নির্ধারিত সময় এলে চলে যেতে হবে। আর সেই যাবার সময় আমাদের হাত যেন না শূন্য হয়। আপনি যদি নিরন্তর এই কাজ করে যেতে পারেন নিজের জন্য আর মানুষের জন্য, দেখবেন আমরা দুহাত পরিপূর্ণ হয়ে গেছে। এ কাজের আনন্দ আলাদা। এ কাজই শারীরিকভাবে আহত হতে পারে, মানসিকভাবে কারো কাছ থেকে কষ্ট হতে পারে, কিন্তু হৃদয় তার কোনোদিন অতৃপ্ত থাকে না, মনটা সবসময় একটা ভরে থাকে আনন্দে। একটা অন্তত মানুষকে জীবনে তো আমি রাস্তা দেখিয়েছি, রাস্তা দেখানোর এক আনন্দ আলাদা। একটি অন্তত আহত পাখি যে বাসা থেকে ছুটে গিয়ে অন্য জায়গায় পড়েছিল, একটা পাখির ছানাকে তো অন্তত বাসাতে আমি তুলে দিয়েছি, এর আনন্দ কিন্তু আলাদা। আজ থেকে শুরু করেন, কাল থেকে এই আনন্দ আপনি আপ্লুত হয়ে যাবেন। আপনার বাড়ির সন্তানটি সেও আনন্দ পায়, পথ আর কোনো মানুষকে পথ দেখিয়ে। গাছে যে পাখিটি, পাখির শাবকটি গাছ থেকে পড়ে গেছে, তার বাসায় তাকে তুলে দিয়ে। আর আমরা মানুষ জান্নাতের পাখি, জান্নাতের দিকে যেতে ভুলে গেছে, জাহান্নামের পথে হাঁটছে। আমার যুবক, আমার যুবতী, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়, আমার পরিজন, এই পথ ছেড়ে যে সরে তারা অন্যদিকে হাঁটছে। একবার আপনি দেখেন একজন মানুষের কাছে যদি আপনি সফলতা পান, মনটা আনন্দে ভুরভুর করবে যে না সত্যি এই কাজটা করে যাচ্ছি। কাজ করার জন্য মৌলিক কতগুলো বেশ, নিরন্তর কোরআন এবং সুন্নাহর চর্চা করা। কোরআন সুন্না না চর্চা করে যদি দাওয়াতে কাজ করতে যায়, খুব বিপদ, ওটা আবার অন্য উল্টো প্রতিক্রিয়া হবে। ওই যে আমাদের মসজিদে কিছু লোক আসতো আগে, নিয়ে বলতো ভাই আমরা ইমানের দাওয়াত দিতে এসেছি। আসলে ইমান কি? বাইজিদ বুস্তামির কাহিনী লাগিয়ে দিল, ইমান জীবন আর হলো না। আর কিসের দাওয়াত দিতে এসছো ভাই? বলে সলাতের। আসলে দু রাকাত নামাজ পড়ে ভাই আমাকে শিখিয়ে দে কেমন করে নামাজটা পড়তে হয়। হ্যাঁ, ওটা জানি না, তুমি তোমার মতো পড়ো, আমি আমার মতো পড়ি, আর দাওয়াত দিতে এলাম সলাতে। এরকম দাওয়াতের কোনো ভিত্তি নেই। আমরা দাওয়াত দেবো জেনে বুঝে, পরিষ্কারভাবে, নিখুঁতভাবে। সেই জন্য মুসা আলাইহিসসালাম যেমন মেটেরিয়ালস দেওয়া হয়েছিল, কোরআন সুন্নাহ আমাদেরকে অফুরন্ত দেওয়া হয়ে গেছে, আমরা সেগুলিকে অর্জন করব। দু নম্বর, মনের প্রশস্ততা দরকার, সমস্ত রকমের আবিলতা। দুনিয়াতে কদিন বাঁচি? কেন হিংসা, কেন বিদ্বেষ, কেন কপটতা, কেন অবিশ্বাস? সব থেকে মনে রাখবেন, বলে আমাকে গাল দিচ্ছে, গাল দিক না। যে কাজের জন্য আপনি দায়ী নন, সে কাজ নিয়ে আপনি মাথা খারাপ করবেন না। একটা গল্প পড়েছিলাম ইংরেজিতে ছোটবেলাতে, একটা রাজমিস্ত্রি বা অন্য কোনো পেশার লোক তার ছেলেকে নিয়ে ইংল্যান্ডের লন্ডনের একটা রাজপথে হাঁটছেন। তো তার হাতে একটা, হ্যাঁ, ময়লা পরিষ্কার করার লোক, রাস্তার ময়লা পরিষ্কার করবে, সেই বালতি নিয়ে সে রাস্তাতে হেঁটে যাচ্ছে, সঙ্গে তার ছোটো ছেলেটিও আছে। হঠাৎ একটা স্যুটকোট প্যান্ট হ্যাট পরা একটা লোক এসে তার সঙ্গে কাছাকাছি হয়ে গেছে। তো এর বালতির একটা অংশ ওই ভদ্রলোকের গায়ে ঠেকে গেছে।
তো ভদ্রলতন গালে ঠাস ঠাস করে দু চড় মারছে। দু চড় খেয়ে এই প্রায় বৃদ্ধ মানুষটি নিজের ছেলেটাকে নিয়ে এসে বাড়ি চলে এসছে। বাড়িতে এসে ছেলেটি খুব কাঁদছে, তখন ওই মানুষটি চড় খাওয়া মানুষটি হাসছেন। তো ছেলেটা বলছে, বাবা তুমি হাসছো, রাস্তাতে এত এত লোকের মাঝে তোকে তোমাকে মারলো, আবার এত কষ্ট পেলাম আমি, আর তুমি এখন হাসছো। বলে, ওরে যে পাপের দায় আমাকে বইতে হবে না তার জন্য হাসবো না তো কি কাঁদবো, আমার তো কোনো দায় নেই, ও মেরেছে ও পাপ ভুগবে, আমার কি, আমার একটু কষ্ট লাগলো, যতক্ষণ ব্যথা লাগলো ততক্ষণ একটু হাত বলালাম চলে গেল। সব সময় মনে রাখবেন যে অন্যায়ের দায়ভার আপনাকে বইতে হবে না। আমরা সবসময় বলি আমাকে গাল দিয়ে চলে গেল, আমাকে অপমান করে চলে গেল, গেল গেল, এর জন্য আপনাকে তো বইতে হবে। আপনি সবসময় সেই জিনিস নিয়ে চিন্তিত হবেন যে জিনিসটার দায়ভার আপনাকে বইতে হবে। আপনি যদি কাউকে গাল দিয়েছেন, আপনি যদি কারো সম্পদ হরণ করেছেন, আপনি কোনো নারীর অশ্লীলতা করেছেন, আপনি কোনো যুবককে যদি পথভ্রষ্ট করেছেন, তার জন্য আপনাকে দায়ী হতে হবে। ওইটা নিয়ে আমরা ভয় করব। অপরে কে কী করছে, আর আমাদের সবসময় উল্টো, লোকে কে কী করছে, যার হিসাব আমাকে দিতে হবে না তা নিয়ে এত আমাদের মাথা ব্যথা কেন, আমার হিসাবটাই আমাকে দিতে হবে, ফলে আমার কাজটা নিয়ে সমালোচনা আমি করব। আমি কতজন যুবককে ভালো পথে আনতে পারলাম, কতজন মহিলাকে আমরা কোরআন সুন্নাহ শেখাতে পারলাম, কতজন মানুষের কাছে দিনের দাওয়াত দিতে পারলাম, এটা আমার কাজের হিসাব আমি নেব। আমরা শুধু বলি অমুক মলি সাহেবরা কিচ্ছু পাচ্ছে না, ও বলে বক্তারা বেকার হয়ে গেছে, মসজিদের ইমামরা অলস হয়ে গেছে, মাদ্রাসার মৌলভীরা ফাঁকি মারছে, এই অভিযোগ যদি নিরন্তর করতে থাকেন তো কোনো কাজ হয়? আরে যে যা করছে ওদের হিসাব তো আপনাকে দিতে হবে না, আপনার দায়িত্ববোধ যতটুকু, আপনার সাধ্য যতটুকু সেই কাজটা আপনি করেন। শেষত বলি, অনেকেই ভাববেন আমরা কোরআন হাদিস অত জানি না, সামান্য একটু আটটু কেউ যদি জানি তো ও নিয়ে আমরা কি দায়ী? দায়ী হবে জাকির নায়েক দায়ী, হ্যাঁ সালাফি সাহেবরা দায়ী, ফাইজি সাহেবরা দায়ী, বড় বড় মাদানি মাক্কি এরা হচ্ছে দাওয়াতের কাজ করবে, সংস্কারের কাজ করবে, আমরা যুবক ছিলাম, আমরা কেউ বলছে প্রবীণ মানুষ কটা আর কি জানি। এই মূর্খামি, এটা একটা অজ্ঞতা, তওবা করে পরিত্যাগ করেন। আচ্ছা পৃথিবীতে কোনো মানুষ আছে এইরকম, কেউ বলেছে আজ পর্যন্ত 5 বিঘে জমি আছে, তো কেউ বলবে যে 5 বিঘে জমিতে কি আর চাষ করা যায়, 500 বিঘে হতো নাহলে চাষ করে দেখাতাম, কেউ বলে 5 কাঠা জমিরও চাষ করে, 1 কাঠা কারো যদি থাকে সেটাই চাষ করে। ব্যবসা তো বহু লোক করছে, টাটা করছে, গোয়েঙ্কা করছে, বিড়লা করছে, আম্বানি করছে, আদানি করছে, তো আমরা যখন ব্যবসা করেছি পাড়ার মোড়ে ওখানে যে চায়ের দোকান করেছে সে কি বলবে যে আরে সামান্য চায়ের দোকান কি আর ব্যবসা হলো, ব্যবসা করলে টাটা বিড়লার মতো পারলে করতাম, কেউ বলে? তার দুনিয়াটা চলবে? জাকির নায়েকের মালপত্র আল্লাহ দিয়েছেন মেলা, তিনি সেই রকম জায়গাতে দাওয়াত করছেন, মাক্কি মাদানি সালাবি বড় বড় আলেমরা তাঁত পর্যায়ে আপনি তারা দাওয়াত করছে, আমাকে সামান্য একটু চায়ের দোকান করার মতো আল্লাহ সাধ্য দিয়েছেন, আমি ওইটুকুই করবো? এটাই হবে আমাদের ভূমিকা। আমি একটা আয়াত জানি, একটা কোরআন জানি, বিয়ে বাড়িতে গিয়ে বললাম ভাই এরকম করে খরচ করতে নেই, উজু করছে ছচ্ছ ছচ্ছ করে পানি, আমি গিয়ে বললাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন পানির ব্যাপারে খুব হিসাব দিতে হবে, ভাই এত জোরে পানি খুলো না, এটা আল্লাহ রসুলের নিষেধ আছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুবাজ্জির তাবজিরা, তোমরা অপচয় করো না, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আরবি না বলতে বলেন বাংলাতে বলেন ভাই অপচয়কারী শয়তানের ভাই, অপচয় করো না ভাই। বিয়ে বাড়িতে খাওয়ার দিচ্ছে মাছ মিষ্টি ডিম দুধ দিয়েই যাচ্ছে, ঘি পোলাও কোরমা কাবাব আছে, মানে উগরে ফেলে বমি হয়ে যাবে, তবু বলছে মাস্টারমশাই আর একটা রসগোল্লা খান, এরা চিটার, এদেরকে ভালো লোক মনে করবেন না, এদের বাড়িতে ফকির গেলে আমি তন্ন তন্ন করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢোকালো, এদের বাড়িতে ফকির গেলে 1 বাসন ভাত দেয় না, শুধু ভাত চেয়েছে ফকিরটা, যে শুধু আলু ছেদ্ধ দিয়ে 1 থালা ভাত দাও দিতে চায় না, আর এরা এত উদার হয়ে যায় তখন বিরিয়ানি আর কাবাব খাওয়ানোর জন্য অস্থির হয়ে যায়, সব খুব নোংরা কাজ। দেখ নোংরা কাজ হোক, আপনি কি বলবেন ভাই খাচ্ছেন খান আলহামদুলিল্লাহ, অপচয় করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, আল্লাহ বলেছেন যে অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, তা আমরা আমার ভাই, আপনি আপনি মুমিন, আপনি আমার ভাই, আপনি শয়তানের ভাই হতে যাবেন কেন? আপনি এই অপচয় করছেন, এতগুলো খাবার নিয়ে নষ্ট করছেন, এই আপনার দাওয়াত নিরন্তর চলতে থাকবে, অন্তহীন চলতে থাকবে, আপনার মজা এত পাবেন যে সব সময় মনে হচ্ছে কাজবাজ ছেড়ে দিয়ে ওই করে বেড়াই, মনটা এত আনন্দিত হবে, এই আনন্দে আমাদেরকে আপ্লুত হতে হবে, আর এই আনন্দের আমাদেরকে অংশীদারী হতে হবে, নিরন্তর আমাদেরকে কাজ করতে হবে। মুসা আলাইহিস সালাম যেমন, তাহলে মেটেরিয়ালস আমাদেরকে নিতে হবে কোরআন সুন্নাহ শেখার পরে, আর ওই যে হৃদয়ের প্রশস্ততা, কণ্ঠের জড়তা মুক্তি, একটা সঙ্গী সাথী খোঁজা,
সঙ্গী সাথী খোঁজার জন্য আমরা জমিয়ত করেছি, সংগঠন করেছি। এটা কোনো ফিরকা নয়, এটা কোনো দল নয়, এটা কোনো মাজহাব নয়। একসঙ্গে অনেক মানুষ কাজ করলে সুবিধা হয়, একই ধরনের এক জায়গাতে ভাবনাগুলো জমা হলে আমরা উপকৃত হই। আল্লাহ বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, তোমরা একসঙ্গে আল্লাহর বিধানকে মজবুত করে ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বহু হাদিস এসেছে, তোমরা একত্রিত হয়ে কাজ করো, যুক্তবদ্ধ হয়ে কাজ করো। আমরা এখানে একজন মানুষ একসঙ্গে হলাম, আর এক জায়গাতে একসঙ্গে হলো, এইভাবে আমরা কাজগুলো করে যাব ইনশাআল্লাহ তাআলা আজিজ। এতে আমরা উপকৃত হতে পারবো এবং দুনিয়া এবং আখেরাতে আমরা অজস্র অজস্র কল্যাণের অধিকারী হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণভাবে ওই যে দাওয়াতের সালাতের মূল কথা আমরা শুনে এলাম একজন মুয়াজ্জিনের কাছে, কালেমায়ে তৌহিদ থেকে নিয়ে কালেমায়ে শাহাদাত থেকে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই বেসের ওপরেই আমরা নিরন্তর কাজগুলি করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ন্যায়নিষ্ঠভাবে এই কাজ করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। শুধু প্রশ্নের জন্য সময় দিবেন না, প্রশ্ন উত্তর আমাদের একটা ওই সরলপথের অফিসও রয়েছে, ধীরে সুস্থে প্রশ্ন উত্তর ব্যাপারটা খুব ধীরে সুস্থে। আমরা স্টেজে মাঝে মাঝে প্রশ্ন উত্তর ব্যাপারটা করি না, ওটা খুব একটা ভালো জিনিস সবসময় হয় না। কোনো বিশেষ প্রশ্ন কারো রইলো, কারো করে দিলেন এক জায়গাতে অনেক দেয়, কিন্তু ধারাবাহিক আমাদের অনেক প্রোগ্রামে আমি এই জেলা সংগঠনের ভাইদেরকেও উপদেশ নয়, আমি খুব ছোটো মাপের মানুষ, আমি একটু পরামর্শ দিচ্ছি, এই বিষয়টা থেকে আমরা এড়িয়ে থাকবো, এতে লাভ আছে, ক্ষতি নেই। কি ঢালাও প্রশ্ন উত্তর, এখন যদি আমি বলি এক ঘন্টা প্রশ্ন উত্তর করব, তো বিভিন্ন মানুষের মনে বিভিন্ন প্রশ্ন জাগবে। তা আমি যে এক ঘন্টা বক্তব্য রাখলাম এটা তো মাঝ মাঠেই মারা যাবে, এটা আর থাকবে এখানে? তখন একটা বিতর্কিত কোনো প্রশ্ন এলো, বিতর্কিত শরীয়তের কিছু নাই, বিতর্কিত আমাদের কাছে, তো আমাদের কাছে বিতর্কিত এই প্রশ্নটা নিয়ে মানুষের মধ্যে হট্টগোল হলো, দোলাচল হলো, ঝঞ্ঝাট হলো, এটা ইসলামের কোনো রীতিনীতি নয়। তাহলে প্রথম প্রশ্ন তো জানবো না, জানবেন আমাদের বিশেষ ফতোয়া বিভাগ রয়েছে, আমাদের শায়খ সাহেব আবদুল্লাহ সালাফি মুসলিম, এতে আমাদের নাজমে আলম সানাবিলি, আমাদের শায়খ কুতুবউদ্দিন সাহেব, এরা সব একসঙ্গে থেকে আমাদের ফতোয়া বিভাগে ফতোয়াগুলো দেন, তাদের ফোন নাম্বারও রয়েছে, সেখানে ফোন করব, টুকটাক প্রশ্ন জেনে নেব। আর জানা জিনিস না মানার জন্য আমরা অনেক সময় জানতে চাই, এটা আমরা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিল ওয়াকাল ও কাসরতে সওয়াল, এই তঞ্জকতা, কিল কাল করা, একটা জিনিসকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলা, আর অত্যধিক প্রশ্ন করা। মানুষ জানে, স্পষ্টভাবে জানে, চুল কাটতে গেছে একটা সেলুনে, ওই এই নাপিতরা একজনের মাথায় কালো রং লাগাচ্ছে, কালো মেহেদি, আর সে মুসলমান, আবার সে খানিকটা মৌলবি, মানে আধখানা মৌলবিও ওঠেন, দাড়িও অল্প আছে, আর মাথাতে কালো এ লাগাচ্ছে। তা আমাকে দেখে বলছে, বলি স্যার কালো এটা লাগানো যায় না, নয় আমলে যিনি বলছেন আর যিনি করছেন দুজনেই এটা জানেন, আমাকে কেন এটা জিজ্ঞাসা করছেন ভাই? যিনি করছেন মানে নাফিতরা হাসছে, বলছে যিনি ওই রং করছেন ও মুসলিম, আর যার করা হচ্ছে আমরা দুজনেই আপনারা জানেন, শুধু চালাকি করার জন্য ওটা মানবো না, এ বলি স্যার তোর কথা আমি মানি না, সেই জন্য আমাকে ঠাট্টা বিদ্রুপ করার জন্য প্রশ্নটা করছে। শুধু আমরা ওই রকম প্রশ্ন করো না, সত্যিকারে আল্লাহ বলেছেন প্রশ্ন করতে বলেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়্যানাত ওয়া যুবুর ফাসআলু আহলা যিকর, যারা কোরআন সুন্নাহর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করো, কখন যদি তুমি না জানো জিজ্ঞাসা করো না, কোনো আপত্তি নেই, ফতোয়া বিভাগ রয়েছে জিজ্ঞাসা করবেন। আর কোনো বিশেষ গুরুত্বপূর্ণ ফতোয়া যদি হয়, মনে হচ্ছে যে এই ফতোয়াটা সমাজে গণ্যগুলো হচ্ছে, তাহলে লিখে আমাদের সরলপথের অফিসে পাঠাবেন, লাভ কী হবে আপনার? সরলপথ পত্রিকায় ওটা লিখিত আকারে উত্তরটা পাওয়া গেল, আপনি ওটাকে রেখে দিলেন, কোনো বিশেষ জায়গাতে গেলেন, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে, সেই ব্যাপারে তাদের মতান্বয় রয়েছে, বলে দেখো ভাই এটা পত্রিকাতে প্রকাশ হয়েছে দেখুন, সে যদি আপত্তি করে বলে দেখুন ভাই এখানে ফোন করেন, আপনার আরও কিছু জানার থাকলে জানেন। লিখিত জিনিসটা চোখে দেখলে মনটা একটু তার ভরবে, সেও বুঝতে পারবে না রে ফাঁকা বুলি আওড়ানোর লোক নয়, এর কাছে আছে কিছু। এরকম অনেক সুবিধা আছে, আমরা করি, আমাদের মানুষদেরকে পরামর্শ দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। আর সংস্কার কাজের জন্য শেষ কথা, আপনাকে ধৈর্যশীল হতে হবে, আর মানুষের প্রতি একটু দায়িত্বশীল হতে হবে। মানে আমরা যারা একসঙ্গে থাকবো, শুধু কোরআন সুন্নার কথা বলে যাবো, শিরক বিদাতের কথা বলে যাবো, তৌহিদের কথা বলে যাবো, কেউ কারোর খোঁজ নেবো না, এটা করলে হবে না, খোঁজ নিতে হবে। দুঃখে সুখে অভাবে কষ্টে বেদনায় ব্যথায় অসুস্থতায়, এর থেকে বড় জিনিস আর কিছু নেই। শুধু বলবো নামাজ পড়বো আর বেদাত করো না আর শিরক করো না, এই যুবকদের কী সমস্যা, তাদের কী হচ্ছে,
লেখাপড়া করতে পারছে না, যুবকরা বেফলে যাচ্ছে অনেকগুলো কারণে, জীবন নেই, জীবিকা নেই, চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কি করব, এক উদ্দেশ্যহীন অপর সমুদ্রের সামনে পড়ে যাচ্ছে যুবকরা। তখন কি করছে, এইটা খোল নে, বসে বসে ন্যাংটা ছবি তাই দেখ, এখন কি করবে, কোনো কিছু নেই তো, খুব ব্যথাদায়ক, খুব বেদনাদায়ক, এদেরকে সামনে ডাকতে হবে, মাথায় হাত বলে কি হচ্ছে রে ভাই, আরে বাবা তোর কি এত চিন্তা হয়েছে, হতাশার কি হয়েছে, আমরা বলি দুঃখের কি আছে, কুল কায়নাতের মালিক আল্লাহ, সমুদ্রের নিচে একটা প্রাণী আছে লক্ষ লক্ষ টন খাবার খায়, আল্লাহ যোগাচ্ছেন, তোমাকেও যোগাবে। এই বিভ্রান্ত যুবকদের এই বিভ্রান্তি দূর করতে হবে, তাদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে ভালোবেসে। মেয়েরা দেখছে, শিশুরা দেখছে, অল্প বয়স্ক টিনেজাররা দেখছে, পর্দায় সিনেমার নায়িকাদেরকে দেখে, চলচ্চিত্রের নায়িকা দেখে দেখে, আরও বিভিন্ন রকমের রাস্তার বড় বড় হোর্ডিংয়ে দেখে, সাবানের বিজ্ঞাপন দেখে, কোকোকোলার অ্যাডভার্টাইজ দেখে, ওইটাই জীবন। তাদের চোখটাকে নামাতে হবে, মা ওটা জীবন নয়, ওটা মরণ, ওটা মরণ, ওটা নিয়ে তোমার সর্বস্ব শরীরকে নোংরা নিকৃষ্ট করে রাস্তায় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে তারা, তোমাকে আমি জীবন দেবো, এসো আমার কাছে, জীবন আছে আমার কাছে, শান্তি আছে কোরআনের কাছে, সুন্নার কাছে। এইভাবে মানুষের খোঁজ খবর নিতে হবে। অধিক ব্যস্ততা দাওয়াতের জন্য খুব ক্ষতিকর, ওই বিজি আমি খুব আছি বলবেন না, খুব খারাপ কথা। ব্যস্ততাটা আজকে আধুনিক সমাজে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে যেন চুরক তর্কি নাচন চলছে, একবারে ছেলে যাচ্ছে অফিসে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে, আর বাবারে বাবারে একবারে কোনো সময় নাই। এরকম করলে সমাজ সংস্কার হয় না, একটু ধীর স্থির হয়ে বসতে হয়। কাকে নিয়ে বসবেন, নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে বসেন, স্ত্রীদেরকে নিয়ে বসেন, মা বোনদেরকে নিয়ে বসেন, খালাদেরকে নিয়ে বসেন, মাঝে মাঝে দাওয়াত করেন আত্মীয় স্বজনদেরকে নিয়ে, নিয়ে কোরআন সুন্নাহ ভালো কথা, দিনের কথা, ইমানের কথা, ইসলামের কথা গান। এত ব্যস্ত বাপের অসুখ, ছেলে বলছে আমার কই, কোনোদিন জিজ্ঞাসাই করা হয়নি। এক ভাইকে সেদিন দেখা করতে গেলাম আমার দুঃসম্পর্কের, তো তার বড় ভাইটা রাস্তাতে দেখা হচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছি, আমার আগে ছোটো জনা কেমন আছে, বলে ছোটো জনা কী হয়েছে, বলে রে এক মাস থেকে অসুখ রে ভাই, তার পাশে বাড়ি, জানে না। দাওয়াতের জন্য ক্ষতিকারক, ইসলামের জন্য ক্ষতিকারক, মুমিনের দায়িত্ব, মুমিনের কর্তব্য, মুমিনের অধিকার এটা নয়। কাজেই আমাদেরকে নিরন্তর মানুষের খোঁজ খবর নিতে হবে। আর অধিক ব্যস্ত, অধিক ব্যস্ত, প্রচণ্ড কাজ, অত ব্যস্ততা ছুঁড়ে ফেলে দেন, অত ব্যস্ত হয়ে লাভ নাই, খুব ব্যস্ত হয়ে পড়লে সে কিছুই করতে পারবে না, চরকি নাচন ঘুরতে হবে। আর শেষ কথা, আপনাকে ধৈর্যশীল হতে হবে। আমি এই কথা বলে শেষ করি, নিরন্তরভাবে ধৈর্য। ধৈর্যটা কি, আপনাকে দাঁড়াতে হবে কিসের মতো, খেজুর গাছের মতো, স্পষ্ট হয়ে, রিজু হয়ে, শক্ত হয়ে, লম্বা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, মাথা উঁচু করে। খেজুর গাছ বলে অন্য গাছের মতো দাঁড়ালে হবে না, না খেজুর গাছের মতো, অন্য গাছে ব্যাপার আছে, আম গাছে যদি ঢিল ছোড়েন আমও পড়ে, ডালপাতাও পড়ে, কুটোকাটাও পড়ে। খেজুর গাছ পৃথিবীর বিচিত্র গাছ, যেখানে যদি কেউ ঢিলও ছোড়ে খেজুরই পড়ে, খেজুরের ডালপালা পড়ে, পড়ে না। কবি বলেছেন, সোজা হয়ে তুমি দাঁড়িয়েই থাকো খেজুর গাছের মতো অবিকল, দুষ্ট লোকেরা ঢিল ছুঁড়ে যাক, তুমি ছুঁড়ে দাও সুমিষ্ট ফল। যত ঢিল ছুঁড়বে যাই ছুঁড়ুক, কাফের ছুঁড়বে, মুশরিক ছুঁড়বে, বেদিন ছুঁড়বে, সমাজপতিরা ছুঁড়বে, বেদাতিরা ছুঁড়বে, নিজের পরিবারের লোক আপনাকে ঢিল ছুঁড়বে। দুদিন সভা করে জমিয়েতে গিয়ে একবার বড় মুক্তি হয়ে গেছে। একজন বলছে, বলছে আমার বউ আমাকে সকালবেলা প্রতিদিন এইরকম করে গাল দেয়, বলে বড় ফতোয়া কই রে, মুফতিকে চাটা দিয়ায়। ছেলেকে বলছে, আগে বলছে তোর বাপকে দিয়ায়, এখন বাড়ির স্ত্রী বলছে মুফতিকে চাটা দিয়ায়। বলে মুফতি কি বললি, বলে দুদিন জমিয়ত করে মুফতি হয়ে গেছে, খালি ফতোয়া ঝাড়ছে। ঢিল ছুঁড়বে, সোজা হয়ে তুমি দাঁড়িয়েই থাকো খেজুর গাছের মতো অবিকল, যে যত পারে ঢিল ছুঁড়ে যাক, তুমি ছুঁড়ে দাও সুমিষ্ট ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে কোরআন এবং সুন্নাহর অনুসারীদেরকে নিরন্তর এই সংস্কারের কাজ করার এবং মানুষের কাছে এই খেজুরের মতো সুমিষ্ট ফলের মতো কোরআন এবং সুন্নাহ বিতরণ করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল আলী ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।